إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فالتقوى ملاك الحسنات والتقوى ثمن الجنة والتقوى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি, যে তাকওয়ার কারণে প্রত্যেকটি মানুষ জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে। এই তাকওয়া যদি থাকে, মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেক বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন প্রত্যেকটি সংকীর্ণ জায়গা থেকে তিনি উদ্ধার করবেন তাকওয়ার কারণে। এমনকি যদি দুনিয়াতে কেউ অপদস্থ হয়, কষ্টকর অবস্থায়ও পড়ে, আখেরাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তাকওয়ার ফল সবসময় মিষ্ট। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আপনাদের আমাদের সবার প্রয়োজন, সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধ নিয়ে। মূল্যবোধ কি জিনিস? প্রথমত মূল্য জিনিসটা জানতে হবে, আমার কি মূল্য আছে। তারপরে মূল্য সম্পর্কে নিজের বোধ জাগাতে হবে, নিজে জানতে হবে যে আসলে মূল্যবোধ কাকে বলে। মূল্যবোধ হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য এবং গুণের নাম যেগুলো একটা গোষ্ঠীর মধ্যে থাকা মানুষ পছন্দ করে। কিছু গুণ এবং কিছু বৈশিষ্ট্য যেগুলো মানুষ তাদের মধ্যে থাকাটা পছন্দ করে এবং যেগুলো সাধারণত মানুষের শিক্ষা সংস্কৃতি মানুষকে সেগুলো মানতে বাধ্য করে, সেগুলো হচ্ছে মূল্যবোধ। যেমন কি আছে, সহমর্মিতা। সহমর্মিতা, একজন মারা গেছে, আপনি তার জন্য ইন্দালিল্লা পড়লেন, তাকে দেখতে গেলেন, সামাজিকভাবে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি বলেন যে আমি দেখবো না, ফেলে রাখবো, যেমন এখন কোভিড-19 সময় অনেক সময় দেখা যায় মানুষ কি করেছে, মাকে পর্যন্ত বনে রেখে দিয়ে চলে আসছে, ফেলে আসছে। এমনও হয় যে সন্তানরা তাকে দেখে নাই, হাসপাতালে রেখে চলে আসছে। এমনও হয় অনেক সময় স্বামী চলে গেছে স্ত্রীকে ফেলে, স্ত্রী ফেলে গেছে স্বামীকে ছেড়ে। সহমর্মিতার অভাব, এটা সামাজিক মূল্যবোধের অভাব হচ্ছে আজ। অনুরূপভাবে অধিকার সচেতনতা, আরেকজনের অধিকার, সামাজিক অধিকার হচ্ছে সে একটু শ্বাস নিবে, যে শ্বাসের মধ্যে কোনো সমস্যা নেই, আপনি সেখানে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিলেন আর এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ল, ক্ষতিগ্রস্ত হলো, এর কারণ কি? এর হচ্ছে আমি তার আরেকজন অধিকার সচেতন হতে পারিনি। একজন মানুষ সে শান্তিতে বসে হয়তো কোরআন তেলাওয়াত করছে বা জিকির করছে, আপনি সেখানে ফুল ভলিউমে গান চালিয়ে দিলেন, এর হচ্ছে আপনি কিন্তু তাহলে তার আরেকজনের সামাজিক অধিকার সম্পর্কে সচেতন হতে পারেননি। পাশের বাড়ির লোকটি অসুস্থ, ঘুমাতে পারে না, আপনি ঘরের মধ্যে ভলিউমে গান ছাড়লেন অথবা চিৎকার করলেন, চেঁচামেচি করলেন, অথবা উপর তলা হিসেবে আপনি সেখানে বড় কিছু ফেললেন, যার কারণে নিচের তলা ছোট বাচ্চাটি কেঁদে উঠলো, ঘুম থেকে উঠে গেল। এই হচ্ছে আমাদের অধিকার সচেতনতার অভাব। প্রত্যেকে তার অধিকার যদি কোনো যা ইচ্ছে তার যদি কোনো ফলাতে চেষ্টা করে, তাহলে কিন্তু কোথাও শান্তি পাওয়া যাবে না। শরীয়ত কিন্তু অধিকারের একটা লিমিটেশন দিয়ে দিয়েছে, স্বাধীনতা সবখানে ব্যবহার করা যায়,
সবাই যদি স্বাধীনতা ব্যবহার করে সেটা হয়ে যাবে একটা ফওদা হজবল অবস্থা, সেখানে কোনোদিন শান্তি হবে না। সামাজিকভাবে একটা অধিকার সচেতন থাকতে হয় যে আমার যতটুকু অধিকার আছে আমার ভাইও তেমনিভাবে সেখানে অধিকার আছে। গাড়িতে আপনার যেমন শান্তি থাকার অধিকার আছে আরেকজনের শান্তি থাকার অধিকার আছে। আপনি নিজে গান চালেন জোরে আপনার ভাইকে কষ্ট দিলেন, এটা কিন্তু শরীয়ত মানে কোনো শরীয়ত না কোনো বিবেকও মানতে পারবে না। এখানে সেটা যদি হয় তাহলে সেখানে হয়ে যাবে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সামাজিক যে একে অপরের সামাজিক যে অধিকার মূল্যবোধটা আমাদের জাগ্রত করতে হবে, ইনসাফ ইনসাফটা আমাদের জাগ্রত করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনটি জিনিস যদি কোনো মানুষ একত্রিত করে তার ইমানকে পরিপূর্ণ করতে পারে, একটি হচ্ছে আল ইনসাফ মিন নাফসিকা, নিজের পক্ষ থেকে ইনসাফ করা, নিজের পক্ষ থেকে ইনসাফ করা। বাইরের লোক এসে কখন আপনাকে বিচার সালিশ করে দেবে, আপনি নিজে ইনসাফ করুন। আপনি সন্তানদের মধ্যে ইনসাফ করতে বাইরের লোক আসে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করে সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। এই ইনসাফ খুব জরুরি। আপনি এক সন্তানকে দেখলেন আর সন্তানকে দেখলেন না, এই সন্তান পরবর্তীতে সমাজের প্রতি বিদ্রোহ ভাব আসবে তার মধ্যে, এবং পিতা মাতার প্রতি বিদ্রোহ সে থাকবে না, সে বাইরে চলে আসবে, সে তার এই কঠিন অবস্থা বাইরে দেখাবে, সে হানাহানি মারামারিতে লিপ্ত হবে, তার মধ্যে এক ধরনের অসহ্য প্রবণতা সহ তৈরি হয়ে যাবে, কাউকে সহ্য করতে পারবে না। এর কারণ হচ্ছে আপনার ঘরে তাকে আপনি ইনসাফের সাথে রাখেননি। সমাজে অনেকে ইনসাফের সাথে কাউকে থাকতে দেয় না, যতই সে থাকতে চায় যে আমি ইনসাফের সাথে আমাকে একটু জীবনযাপন করতে দিন, বাইরের লোকে সেখানে ইনসাফ করতে দেয় না। এগুলি কিন্তু সামাজিক মূল্যবোধের অভাবে হয়ে থাকে। পরস্পর সহযোগিতা এত বেশি দরকার আমাদের, সহযোগিতা হয় না অনেক সময়। একে অপরের বিপদে এগিয়ে আসা দরকার, একে অপরের সমস্যা তাকিয়ে দেখা দরকার তার কি সমস্যা, এটা খুব বেশি জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি সন্তান বাচ্চাকে দেখতে গিয়েছেন, ইহুদি সন্তান, এক ইহুদির সন্তান রাসূলের খেদমত করত, ছোট বাচ্চা, তার অসুস্থ হলে রাসূল তাকে দেখতে গিয়েছেন। এর অর্থ হচ্ছে তার জন্য আপনার যে এই যে তার অবস্থাটা দেখা, এটা কিন্তু সহযোগিতা অন্তর্ভুক্ত। তাকে কিছু পাইলে হেল্প করা, সহযোগিতা করা, বিপদে পড়লে তাকে সহযোগিতা করা, সবই কিন্তু সহযোগিতার অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু সামাজিকভাবে থাকা উচিত। যেই সমাজে এটা নাই সেই সমাজে মানুষ বসবাস করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তুমি যখন রান্না করবে জোর বাড়িয়ে দিও, প্রতিবেশীদের খোঁজ নিও। তখনকার দিনে রান্না করাও কঠিন ছিল, এখন মানুষের সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের ভিতরে মনুষ্যত্ব কমে গেছে, খোঁজ নেয় না পাশের প্লাটের লোকটি কি আসলে খেয়ে আছে কিনা। অনেক সময় সে কষ্ট করে আসে, একটা প্লাটের মালিক হচ্ছে কিন্তু আসলে খাবার নাই, এরকমও হতে পারে, রেখে গেছে তার তার বাবা হয়তো অথবা তার স্বামী রেখে গেছে, এই মহিলা হয়তো তার খাবার খাওয়ার বলতে কিছু নেই, আমরা দেখার তার প্রতি কোনো দেখাশোনা করি না। এসবই হচ্ছে আমাদের পরস্পর সহযোগিতার অভাব, এটা সামাজিক মূল্যবোধের মূল্যবোধকে এটার কারণে বিঘ্নিত হয়। এই সামাজিক মূল্যবোধকে আমাদের জাগ্রত করতে হবে, ছাড় প্রদান করতে হবে। আরেকটি হচ্ছে ছাড় প্রদান। ছাড় প্রদান কি, আমি দেখেছি কখনো আরব সৌদি আরবে আমরা যখন গাড়ি চালাতাম নিজের গাড়ি, দেখতাম যে কোনো মানুষ আসতে বলতে চায় তুমি আগে যাও তুমি আগে যাও, ঠেলাঠেলি করতে করতে অনেকক্ষণ যাইতো কিন্তু কেউ আগে যাইতে চাইতো না। আর আমাদের দেশে আপনি ছাড় তো দূরের কথা, কত আগে আপনি যাবেন, কার আগে কাকে আটকে রাখবেন, মাথাটা বাঁকা করে দিয়ে রাখবেন। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তাও প্রতিবেশী দেখবেন যে কাজ কোথা দিয়ে একটা বাড়ির সামনে একটা ওয়াল তুলে দিবে, কোথাও দেখবেন যে বাড়ির সামনে সে ময়লা ফেলছে, এসবই হচ্ছে এই ছাড় প্রবণতার বিরোধী কাজ, যেটা সামাজিক মূল্যবোধের বিরোধী। এটা এই জন্য হয় যে আল্লাহ তার রাসূল যা বলছেন তার বাইরে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একজন এসে বললেন যে আমার পড়োশী সে এত এত খারাপ ব্যবহার করে। রাসূল বললেন যে একটা কাজ করো, তোমার জিনিসপত্র নিয়ে রাস্তার মধ্যে চলে আসো, এসে দাঁড়ায় থাকো, যে জিজ্ঞাসা করে বলো আমার পড়োশী মেয়ের কিন্তু আমাকে এই কষ্ট দিচ্ছে। তখন ওই লোকটি এসে বলল কি হয়েছে, বলে এত কষ্ট দিচ্ছে, বলে ঘরে নিয়ে যাও আমি আর তোমার কষ্ট দিব না। এটা হচ্ছে দেখিয়ে দিন রাসূলুল্লাহ কিভাবে শিখাতে হয়, সে যদি না শিখে তাহলে তাকে এভাবে শিখাতে হবে। কিন্তু এটা এই কারণে হয়েছে সামাজিক মূল্যবোধের অভাবের কারণে অনেক সময়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদেরকে উত্তরণ করতে হবে তার পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে একে অপরকে ছাড় দিতে হবে, অনেক কিছুতে আপনি ছাড় দেওয়ার প্রবণতা আছে। আমরা অনেক সময় দেখেছি যে একজন মানুষ যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যেটা সৌদি আরবে খুব বেশি হয় আমি দেখেছি, আমাদের জায়দ সেটা জানে, যে অ্যাক্সিডেন্ট করেছে সামান্য লেগেছে, বলে না তোমার কিছু টাকা দিতেই হবে আমাকে, সে বলতে আমি টাকা দেবো না, বলে না টাকা দিতেই হবে। এটা কেন হয়, যে আমার ভাইয়ের যেন কষ্ট না হয়, আমার ভাইয়ের যেন সমস্যা না হয়। এই ছাড় প্রবণতা তখন থাকে না যখন মানুষ
মূল্যবোধ থেকে মূল্যবোধ হারিয়ে ফেলে। এই সামাজিক মূল্যবোধটা শরীয়তের দান, ইসলামী শরীয়তের দান, মানুষ কিন্তু এ থেকে দূরে সরে গেছে। মানুষ আমানতদারিতে নাই, আমানতদারিতা এটা শরীয়তের দান, আমানতদারিতা এটা সামাজিক মূল্যবোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জিহাদে যায় তার পরিবারকে যে দেখাশোনা করে রাখবে আমানতদারের সাথে, সেও তার মতো জিহাদে যাওয়ার সব সে পাবে। এখন অবস্থা এমন হয়ে গেছে যে আমানত তো দূরের কথা, খেয়ানত করতে ওস্তাদ, কেউ বিদেশ গেছে কেন তার পরিবার নিয়ে লুডুকেল আরম্ভ হয়ে যায়। এমন অবস্থা হয় যে কোথায় যাতে খবর থাকে না, এসব হচ্ছে আমানতদারের খেয়ানত। এ কেন হচ্ছে? কারণ আমাদের সামাজিক মূল্যবোধটা উঠে গেছে সমাজ থেকে, সেখানে আর সামাজিক মূল্যবোধ বলতে কিছু নেই। সাহসিকতা থাকা দরকার। আপনার সামনে একজন মেয়েকে টেনে টানাহেঁচড়া করা হচ্ছে, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন, চোরের মতো বসে থাকবেন, শরীয়ত সেটা বলে না। আপনাকে সাহসিকতা দেখাতে হবে, আপনাকে সেখানে বাধা বাদ সাধতে হবে। আপনি যদি এখানে বাধা হয়ে মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা ইফাহু শহীদ, কেউ যদি লজ্জা তার লজ্জা এবং তার সম্মান বাঁচাতে কেউ যদি মারা যায় সে শহীদের মর্যাদা পাবে। আপনার যদি কোনো আপনার সন্তান স্ত্রী নিয়ে যাচ্ছে, আপনি চুপ করে বসে রইলেন, আমি তো বেঁচে গেছি, আপনি বেঁচে যান নাই, আপনার গায়রাত নাই, আপনার ইমানই আত্মমর্যাদা বোধ নেই, এই জন্য আপনার চোখের সামনে যা হচ্ছে আপনি কিছুই দেখেন না। সামাজিক মূল্যবোধের অভাবে আজ এই সমস্যা তৈরি হচ্ছে। এটা আমাদের শরীয়ত চায় না, শরীয়ত চায় সাহসিক হতে। একজন বীর পুরুষ সাহসী হবে, রাসূল এই জন্য তার জন্য বড় সওয়াবের কথা বলেছেন, বীর পুরুষ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পুরুষকে মেয়েদের সাথে থাকতে বলেছে, কারণ মেয়ের হেফাজতের জন্য পুরুষের প্রয়োজন আছে। পুরুষ যদি কোনো এখন মেয়েদের মতো ভূমিকা পালন করে, যদি কিছুই না করে, এর অর্থ হচ্ছে এই পুরুষ থেকে কি লাভ? এই পুরুষ শুধুমাত্র দিনের বেলা পুরুষ, এই পুরুষের কোনো মূল্য নাই শরীয়তে। শুধু এই জন্য গুরুত্বপূর্ণ এক জিনিসটা, সাহসিকতার সাথে মোকাবিলা করা, এটা একজন সামাজিক মূল্যবোধের পরিচয়, এটা অবশ্যই একটি ব্যক্তি গ্রহণ করতে হবে। সামাজিক দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সামাজিক দায়বদ্ধতা কি জিনিস? সমাজের মধ্যে একটা বড় কিছু হবে, সমাজের লোকদেরকে ডাকছে আপনি যাবেন না, এটা গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলিমের উপর আরেক মুসলিমের কিছু হক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যখন তাকে ডাকবে তার ডাকে সাড়া দেয়া, যখন দাওয়াত দিবে তার দাওয়াতে সাড়া দেয়া। রাসূল এটাও বলেছেন, যদি সে যেতে পারে তো ভালো কথা, খেতে পারলে যাওয়ার জন্য যদি কোনো বলে সে রোজাদার হয় বলবে যে আমি আসছি দোয়া করতে কিন্তু আমি খেতে পারবো না, তাও যেন করে। আর যদি কোনো সেখানে যায় যদি কোনো যাওয়ার রোজাদার না হয় তাহলে যেন সে খায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা অর্থ হচ্ছে সামাজিকতা রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট গুরুত্ব দিয়েছেন। এমনকি যদি সে এই অবস্থায় রোজা ভঙ্গ করে এটাও তার জন্য উত্তম, কারণ রোজা আবার সত্যি বিশুদ্ধ মতে তাকে রোজা আর কাজা করতে হবে না। যদিও কেউ কেউ বলে থাকেন যে কাজা করতে হবে না, বরং সামাজিকতা রক্ষা তার জন্য খুব জরুরি। কেন? সামাজিক মূল্যবোধের এটা অংশ যে একজন মানুষের দাওয়াতে তার হাসি কান্না আপনার শরীর খাওয়া, যেখানে তার অবস্থা যে আপনার সে যদি কোনো সন্তানকে ধরেন সে সন্তানকে মুসলিম খতনা করিয়েছে, আপনি সেখানে হাজির হলেন আর কিছু না হোক, অনেকে মনে করে খতনাতে হাজির হওয়া যে বেদাত না, বেদাত হচ্ছে টাকা পয়সা রোজগার করা, কিন্তু হাজির হওয়া কোনো বেদাত নয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে এই সমস্ত অনুষ্ঠানগুলি যদি কোনো জীবিত থাকে তাহলে ইসলামের একটি সার, ইসলামের একটি নিদর্শন জীবিত থাকবে। এই জন্য এগুলিকে ঘটা করে প্রচার করতে হবে যে অমুকের খতনা হচ্ছে, কোনো সমস্যা নেই যদি সাত দিনের খতনা না হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় আমরা বাড়াবাড়ি করে সেটাকে অনেক বছর পরে ছেলে বড় হওয়ার পর তখন খতনা দিয়ে থাকে, সেটাও কিন্তু শরীয়ত অনুমোদিত জিনিস নয়। নবম যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে সামাজিক দায়বদ্ধতার মধ্যে আছে, অপরকে প্রাধান্য দেয়া। অপরকে প্রাধান্য দেওয়ার জিনিস কি? আপনি যদি কোনো আপনার ভাইয়ের সাথে অথবা আত্মীয় স্বজনের সাথে আপনার ঝগড়া হয়, ভাই তুমি আগে বেছে নাও, আমি আমার নানাদের সম্পর্কে জানতাম, ওনারা ছিলেন ওদেরকে বলে খন্দকার বলে, জায়েদরা হতো চিনো ওনাদেরকে, তো ওনারা কি করতো বলছে দুই তিন ভাই বাড়ি ভাগ করবে, তিন ভাই বলছে কে আপ তুমি যেখান দিয়ে নাও, ও বলছে তুমি যেখান দিয়ে নাও, মানে কারোর প্রতি কারোর কোনো ইয়া নাই, যে যেখান দিয়ে নিতে পারে, এরকম যেন হয়। এটা হলো ছাড় প্রবণতা, সাথে সাথে অপরকে প্রাধান্য দেওয়া, যে আমার চেয়ে ও বেশি দরকার, ওর যত কাজ যেন হয়। আপনি যখন বাড়িতে যাবেন আপনার সন্তান আপনার দেখা দরকার পিতা মাতাকে, আপনি ভাইয়ের উপর ফেলে রাখবেন না আল্লাহর হস্তে। অনেকে কি করে ভাগাভাগি করে, ভাই আমি 5,00,000 দিলাম তুই 5,000 দে, এটা না করে আপনি বলে ভাই আমি পুরোটাই দিয়ে দেয়, তুই পরে দিস, সে দিয়ে দেখ আর না দেখ আপনি দিয়ে, এই যে এটা সামাজিক জিনিস। এটা আপনি যখন দেখবেন পরিবারের মধ্যে অথবা সমাজের মধ্যে কোনো ব্যাপারে আপনার সহযোগিতা চাওয়া হচ্ছে, আপনি বেশি দিতে চেষ্টা করবেন যাতে করে আর কারো দেয়া না লাগে। এবং যেটা এই জন্য দেখানোর জন্য নয়, অনেকে সেটা লেখে আবার মারহাবা পাওয়ার আশায় বসে থাকেন, এটা কিন্তু শরীয়ত সম্মত জিনিস নয়। বরং আপনি দিবেন কি জন্য,
যে এটা এই জন্য যে আমি এই কাজে বেশি অগ্রণী হব, এটা আল্লাহ তাআলা রাসূলের অনুমোদিত বিষয়, এটা আমরা সবসময় করার চেষ্টা করি। সামাজিক আরেকটি মূল্যবোধের মধ্যে হচ্ছে সততা। সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার এটা করতে পারে, ওইটা করতে পারে, গুনার অনেকগুলি কথা বলেছেন, কিন্তু ইমানদার কোনো মিথ্যা কথা বলতে পারে না। অথচ আজ সামাজিক মিথ্যা কথাটাই খুব বেশি প্রচলিত। মিথ্যা এমন অবস্থা দাঁড়িয়েছে, কোথায় কি বলবেন, গাড়িতে বসে আছেন, কোথায়, আমি তো দেশের বাইরে, আবার কখনো বলবো যে আমি কক্সবাজার, দেখবেন যে পিসিআর সামনে দুইজন টেলিফোনে কথা বলতেছে, পরে ধরা পড়ে যায়, ওগুলো মিথ্যা ধরা পড়ে যায়। এরা আসলে সো, এরা টেলিফোনের ভিতরে মিথ্যা কথা বলতেছে। আজ আমাদের প্রযুক্তি এত মিথ্যা শিখিয়ে দিয়েছে তার বলার বাইরে। আবার দেখবেন দুজন মানুষ মোবাইলে কথা বলতেছে, আবার একজন যদি নারী পুরুষ হয়, একজন নিজেকে যত কম বয়স্ক দাবি করতে পারে তত খুশি হয়ে যায়, কেউ 15 বছর পুরুষ মনে করবে যে আমার বুঝে এখন, আমার বুঝে এখন 12 বছর বয়স, এই যদি মনে করে কেউ কেউ। এই হচ্ছে আমাদের মিথ্যার যেগুলো ছাড়ছে, এগুলো সবই হচ্ছে, সবই হচ্ছে সামাজিক মূল্যবোধের অভাবের কারণে আমরা সেটা হচ্ছে। সততা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সিদকা লাইয়াহদি ইলাল জান্নাহ, সত্য জান্নাতের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল কিযবা লাইয়াহদি ইলান নার, আর মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য বলতে বলতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য বলতে বলতে আল্লাহর কাছে সত্যবাদী বলে লেখা হয়ে যায়, আর একজন মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে লেখা হয়ে যায়। আর কখনো কখনো মানুষ যখন সত্যবাদী সত্য করতে চেষ্টা করে আল্লাহ তাআলাকে সত্যবাদী রাখেন, আর যদি একটা মিথ্যা কথা বলে এটা ঢাকনা দিতে পারে, 10টা মিথ্যা কথা বলতে হয়, এই জন্য তত মিথ্যাবাদী হয়ে যায়। এই জন্য সমাজের ভিতরে যখন মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যায়, মানুষ একে অপরকে আর বিশ্বাস করে না, এই জন্য সমাজের মধ্যে অবনতি তৈরি হয়ে যায়। এই জন্য সামাজিক একটি বড় এই মূল্যবোধ হচ্ছে সত্য কথা বলা। 11 নম্বর হচ্ছে আত্ম উৎসর্গ করা। আত্ম উৎসর্গের প্রমাণ কি? আত্ম উৎসর্গ হলো আমি নিজেকে বাঁচার জন্য না আরেকজনকে বাঁচানোর চেষ্টা করবো। কিরকম করেছে দেখেন, অনেক কাফেরও এই মর্যাদাবোধের কারণে তারা সেটা করেছে। আপনারা জানেন যে আবু তালেব ইসলাম গ্রহণ করেননি, আবু তালেব কাফের অবস্থা মারা গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে রাখছে। কেন? এই 3টি বছর তিনি জেলখানায় বন্দী, সেভাবে আবু তালেবের জেলখানায়, যে তখনকার দিনে জেলখানা বলতে পারেন, এটা পাহাড়ের ভিতরে আটকে রাখছে তাদেরকে, পাহাড়ে একটা ইয়ার ভিতরে, কেন এখানে বেরোতে দেয় নাই। অথচ তিনি কিন্তু তার কাউকে ছেড়ে যান নাই, অর্থাৎ তার ভাতিজাকে ছেড়ে যান নাই, যদি ইসলাম গ্রহণ করেন নাই। কেন? তাদের মধ্যে একটা আত্মমর্যাদা বোধ ছিল। আত্মমর্যাদা বোধ খুব জরুরি। সেটা কি? আমার বংশের লোককে আমি ফেলে যেতে পারি না, আমার পরিবারের লোককে আমি ফেলে যেতে পারি না, এটা কিন্তু একটা আত্মমর্যাদা বোধ, ইমান না থাকলেও একটা আত্মমর্যাদা বোধ ছিল। এটার কারণে তারা নিজেকে বিলিয়ে দিয়ে হলো আরেকজনকে তারা বাঁচাতে চেষ্টা করতো। এই জন্য এটা জাহেলি যুগে অনেক সময় এটা প্রমাণ পাওয়া গেছে। এর অর্থ হচ্ছে আরবদের মধ্যে এটা থাকার কারণেই আল্লাহ তাআলা আরবদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, যে এরা এই লোককে এই কুরাইশ গোত্রে পাঠিয়েছেন, তাদের মধ্যে এই মর্যাদা বোধটা অনেক বেশি ছিল। তারা নিজেরা কুরাইশ, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনু হাশেম এবং বনু মুত্তালিব, এরা আমাকে কখনো ছেড়ে যান নাই, এরা আমাকে কখনো ছেড়ে যান নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এদের মধ্যে খুমুসের ভাগ আছে, পাঁচ ভাগের এক অংশ যেটাকে বলা হয়, এটা এখন পর্যন্ত তাদের জন্য শরীয়ত নির্ধারিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো খুমুস এটাকে বলে, যুদ্ধের মাঝে প্রাপ্ত পাঁচ ভাগ এক অংশের এক পঞ্চমাংশ এটা একমাত্র শুধু পাবে কারা, বনি হাশেম বনু মুত্তালিব পাবে, কারণ তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি। এটা এই জন্য তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ ছিল, যে নিজেকে বাঁচানোর জন্য নয় আরেকজনকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করার প্রবল তাদের মধ্যে ছিল। এটা শরীয়ত চায় যে সামাজিক মূল্যবোধের কারণে লোকজন এটা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে মানুষ অন্তত যা আর যাই হোক, যে মাজলুম হতে দেখলে তাদেরকে সহযোগিতা করা, এটা শরীয়তের একটা বড় নীতি, এটা সামাজিক মূল্যবোধ। সামাজিক আরেকটি মূল্যবোধ হচ্ছে লজ্জা। লজ্জা যদি না থাকে তাহলে যে কোনো সময় মানুষ অন্যায়ের ভিতরে পড়ে যেতে পারে। পাশের বাড়ির যে মহিলার দিকে আপনার তাকানো জায়েজ নেই, সেই মহিলাদের চিঠি লেখেন কি করে, তার দিকে কথা বলেন কি করে, তার দিকে শীষ দেন কি করে, তার দিকে টেলিফোনে কথা বলা করেন কি করে, তার দিকে ভিন্ন দিকে তাকান কি করে, তাকে নিয়ে যান কি করে, আরো খারাপ কথা সেগুলি কেন যান, এর অর্থ হচ্ছে আপনার লজ্জা বোধ নাই। এই লজ্জা ইমানের অঙ্গ। এই লজ্জা রাসূলুল্লাহ আলাদাভাবে উল্লেখ করেছেন, হায়া মিনাল ইমান, ইমানের অংশ হচ্ছে লজ্জা। সুতরাং এটাকে আমাদেরকে এই মূল্যবোধটা গড়ে তুলতে হবে, এই মূল্যবোধ যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে সবকিছু বদলাতে নেই। অনেকে মনে করে বদলে দাও, এগুলি হচ্ছে স্লোগান, হচ্ছে নাস্তিকদের, সবকিছু বদলাতে নেই। যে সমস্ত জিনিস শরীয়তে অনুমোদিত, আমাদের ভালো ভালো যে সমস্ত গুণগুলো ছিল, এগুলি ধীরে ধীরে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, এগুলিকে আটকে রাখতে হবে, এগুলি ধরে রাখতে হবে। কেন? এগুলি শরীয়ত চায়, এগুলি আসলে এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারণ করেছেন, ফুজিল আফওয়া ওয়ামুর বিল উরফি,
অপ্রচলিত নিয়মগুলিকে শরীয়ত অনুমোদন করেছে, এমনকি এই জন্য কায়দা শরাই হচ্ছে এটা আল উরফু কাশরায় মালাম ইউখালিফ শরা, এক ওর সামাজিক কথাগুলি শরীয়ত বিরোধী না হলে শরীয়তের মতই সেগুলি গ্রহণযোগ্য হবে, শরীয়ত বিরোধী না হলে শরীয়ত বিরোধী না হলে শরীয়ত বিরোধী না হলে এগুলি গ্রহণযোগ্য। এর অর্থ হচ্ছে আপনি এর বিরোধিতা করতে পারেন না, ভালো জিনিসগুলি বিরোধিতা করার অর্থ হচ্ছে আপনি সামাজিক মূল্যবোধ নষ্ট করা, এরপরে এমন জিনিস আর যেটা আপনি আর কোনদিন সেটাকে আর সামলাতে পারবেন না। ইসলাম সবসময় চেয়েছে সামাজিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দিতে, এই জন্য ইসলাম প্রথম যে কাজটি করেছে সেটা হচ্ছে পরিবার গঠন করতে বলেছে। পরিবার গঠনের বিরুদ্ধে আজ সারা দুনিয়াতে একটা যেন যুদ্ধ নেমেছে মানুষগুলো, বিশেষ করে নাস্তিকগুলো হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা নেমেছে পরিবারকে ধ্বংস করার জন্য। সেজন্য আপনি দেখবেন পরিবার করতে চায় না, পরিবার করতে চায় না মেয়েরা, যে মেয়ে একবার চাকরি পেয়েছে সে পরিবার আর ফিরে আসতে চায় না, চাকরি করবে কিন্তু সে ঘরে যাবে না, চাকরি করবে টাকা নিবে কিন্তু ঘরে যাবে না, তাদের মধ্যে এই টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। এটা এই কারণে যে আমাদের এই পরিবারকে ধ্বংস করার জন্য তারা কোটি কোটি টাকা নিয়ে নেমেছে, বিভিন্ন রকমের তারা এই ট্রিটি চুক্তি পাশ করিয়েছে, এর মধ্যে একটা সবচেয়ে জালেম চুক্তি হলো সিডাও, যেটা আপনারা জানেন সিডাও। এই সিডাওর মাধ্যমে আমাদের প্রত্যেকটি দেশ, যে সমস্ত গরিব রাষ্ট্রগুলো, গরিবের কোনো কথা থাকে না, এই জন্য তারা যায় সেখানে দস্তখত করে চলে আসছে, এখন তারা সব মানতে বাধ্য, তারা সব মানতে বাধ্য ইন্টারন্যাশনাল ট্রিটি অনুসারে। এখন সিডাও অনুসারে আপনি আর নারী পুরুষ এখন আর মাননীয় আর মাননীয় নাই, সব মাননীয় হয়ে গেছে, এখন সাহেবা নাই, সব সাহেব হয়ে গেছে, অর্থাৎ আপনি আর কোনোদিন বলতে পারবেন না নারী আর পুরুষ। অথচ আল্লাহর সুন্নাহ বিরোধী এটা, নারী পুরুষ দুইটা শব্দই আছে, দুইটা শব্দ যদি না থাকতো বলতাম যে শব্দ নাই, দুইটা শব্দই আছে নারী পুরুষ দুইটা ফিজিওলজিক্যাল পার্থক্য আছেই। একজন মানুষ কখনো কোনো নারী এমন কাজ করতে পারে না যেটা পুরুষ করতে পারে, এই জন্য নারীর জন্য ছুটি নিতে হয় মাতৃত্বকালীন ছুটি, আবার কেউ কেউ এখন এটার জন্য দাবি করছে আমাদের পিতৃত্বকালীন ছুটিও দিতে হবে। হাস্যকর জিনিস ছাড়া কিছুই নয়, পিতৃত্ব আবার কালীন আছে নাকি, এটা তো এক রাতের ব্যাপার। এই জাতীয় জিনিসগুলো মানুষ যদি না বুঝে তো সামাজিক মূল্যবোধ কোথায় চলে গেছে, কারণ হচ্ছে পরিবারের বিরুদ্ধে তারা আন্দোলন নেমেছে, পরিবার করতে চায় না, পরিবার করতে চায় না, পরিবার যেন না হয় এই ষড়যন্ত্র নেমেছে। এই জন্য মেয়েদেরকে এমন অবস্থা নিয়ে গেছে পরিবার যেন না হয়, শরীয়ত বলেছে বিয়ে যেন তাড়াতাড়ি হয়, বিয়েকে তারা দেরি করে ফেলেছে, এমনকি প্রতিষ্ঠিত নাম দিয়ে যুবকদেরকে বঞ্চিত করা হচ্ছে বিয়ে থেকে, নেয়ামত থেকে। আমি যদি প্রতিষ্ঠার আশা করতাম তাহলে আমার আর সন্তান সন্তান বড় হওয়া লাগতো না, এবং যারা অনেকেই আপনারা জানেন অনেকেই বিয়ে করেছেন যারা অল্পবয়স, তারা সন্তানকে বড় করে দেখে যেতে পারছেন। আমি যখন বিদেশ থেকে আসি আমার সন্তানটা এত বড় হয়েছে, আমি এক প্রফেসরকে দেখলাম, উনি প্রফেসর ট্রেজারার, উনি ওনার ছেলে দেখে আমি মনে করছি নাতি বুঝি, আমি আপনার এই নাতি বুঝি, লজ্জা পেয়েছি পরে শুনে যে নাতি ওনার ছেলে, কারণ আমার ছেলে খুব বেশি লজ্জা পেয়ে গেলাম, কেন বৃদ্ধ বয়সে বিয়ে করেছে, প্রতিষ্ঠিত হওয়ার আশায় বসে আছে, বিশ্বাস করে প্রতিষ্ঠিত হবে আপনার কোনো শেষ হবে না, আপনাকে যে কোনো একটা মেনে নিয়ে বিয়ে শাদী করে ফেলতে হবে। এই জন্য যুবকদেরকে বিয়ে করে দেয়া, বাবা মার যদি পয়সা থাকে তাদের একটা দায়িত্বও বটে, হ্যাঁ তাদের কর্তব্য বাধ্যতামূলক কিছু নয়, কিন্তু তাদেরকে সহযোগিতা করার, তার যদি অর্থ থাকে সহযোগিতা করবেন, তাহলে পরামর্শ দিবেন যেভাবে তারা করতে পারে, এটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু তাই বলে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার নাম দিয়ে দেরি করাবেন আর মেয়েদেরকে পড়াতে থাকবেন শেষে আর তাদের কর্মনীয়তা চলে গেলে ওই মেয়েকে কেউ আর বিয়ে করবে না। এরপর বলবেন যে পত্রিকায় নোটিশ দাও, অমুকখানে দাও, অমুকখানে কিছু দাও, তারপরে অমুক জায়গাতে মিডিয়াতে দাও, এমন ছাড় দিব, তখন আর আপনার ছাড়ের আর শেষ নেই, কিন্তু আপনি কিন্তু সময় মোতাবেক তা কিন্তু বিয়ে দেন নাই, যখন তার জন্য বিভিন্ন প্রস্তাব এসেছিল তখন ইগনোর করেছেন। এর একমাত্র কারণ হচ্ছে আমরা পরিবার গঠনে আগ্রহী হইনি, যেটা শরীয়ত চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাআশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাযাওয়াজ, এ যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যে কেউ ঘর বাঁধার সামর্থ্য রাখে, ঘর বাঁধার সামর্থ্য, একটা ঘর যেন থাকে, এক ঘরে থাকতে বলে না শরীয়ত, শরীয়ত কিন্তু এক ঘরে থাকতে বলে নাই, বাবা মা আত্মীয় স্বজন বউ বাচ্চা নিয়ে এক ঘরে থাকার নিয়ম শরীয়তে নাই, এটা নামই হচ্ছে শরীয়তে, এটা এই জন্য একান্নবর্তী পরিবার ইসলামী শরীয়তের নিয়ম না, এটা একান্ন একসাথে খাইতে হবে বাধ্যতামূলক না, হ্যাঁ একসাথে রান্না করে খাইতে পারে কিন্তু থাকা যেন আলাদা হয়, পরে একজনের ছায়া যেন একজন না মারায়, পরিবার এত সমস্যা আজ হচ্ছে পারিবারিক সমস্যা, এগুলো বেশিরভাগ কারণ হচ্ছে পর্দা মেনটেন না করা এবং শরীয়তের বিধান না মানা। ঘর আলাদা করার গুরুত্বপূর্ণ জিনিস, ঘর আলাদা করা যে কোনো মূল্যে, এক ঘরের ভিতরে নয়, হ্যাঁ তারা আসে খেতে পারবে মেয়েরা মেয়েদের সাথে ছেলেরা ছেলেদের সাথে, কিন্তু আপনার যদি সেই বাড়িতে দেবর থাকে আর ভাসুর থাকে, তাদেরকে ভাসুরকে শ্বশুর জ্ঞান করে আর দেবরকে ভাই জ্ঞান করে আসা, এটা শরীয়ত বলে না, এটা মিথ্যাচার, এটা আর কিছুই নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হামওয়াল মউত, এটা মৃত্যুর সমতুল্য। সুতরাং সেটা না করে আজ সামাজিকভাবে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরে গেছি, আগে কখনো সেটা ছিল না। আমরা যখন ছোটকালে মামার বাড়িতে যাইতাম, রিক্সার উপর দিয়ে, রিক্সা তো আসে আর একটা দিত চাদর, এর উপরে আর একটা কাপড় দিত যাতে কেউ দেখতে না পায়,
আর রিকশা তো দূরের কথা, এখন সবাই উঠে যাচ্ছে গাড়িতে, লোককে আছে, হাত লোককে মেয়েরা চলতেছে, আর যুবকরা বসে আছে, কারো কোনো মূল্যবোধের কোনো খবর নাই, কে কাউকে সার দিবে তার কোনো খবর নাই। এমনকি এমন অবস্থা হয় কখনো কখনো সেই সমস্ত মেয়েদের দেখলে মেয়ে বলে বিশ্বাস হয় না। এদের তো ছেলেদের থেকে খারাপ অবস্থা থাকে, তাদের শরীরে না আছে কোথাও কাপড়ের বালাই, না আছে কোন রকম তাদের হাসমার বালাই, না আছে লজ্জার কোনো বালাই। এই সমস্ত মেয়েদের কে তৈরি করেছে? ওরা কি কারো সন্তান নয়? ওরা কি কারো বোন নয়? কারো সন্তান নয়? কারো মেয়ে নয়? কারো স্ত্রী নয়? কারো কি বোন নয়? কারো আত্মীয় নয়? ওরা কি দেখতে পায় না এই সমস্ত মেয়েদের সামাজিক মূল্যবোধ কোথায় গেছে? যেই মেয়ে বাড়ি থেকে এইভাবে বেরোচ্ছে, আপনার আপনার সন্তান আপনি বলা উচিত, আপনার প্রতিবেশী বলা উচিত, নাতি নানা নাতি বলা উচিত। দেখা যায় অনেক সময় কি করে, দাদি সুন্দর করে বোরকা হয়ে বেরোছে, নাতিনকে খোলা মেলে বের করেছে, বাহ, নাতিনকে প্রদর্শনী আর নিজেকে লুকানো। এটা কোন শরীয়ত বলেছে? শরীয়ত যেখানে উল্টাটা বলেছে, শরীয়ত বলেছে যে যেই যে যারা বুড়ো হয়ে গেছে, বিয়ে করা আসে নাই, তাদেরকে একটু ছাড় দিয়েছে, কিন্তু মেয়েদের যুবতী মেয়েদেরকে কখনো ছাড় দেয় নাই। সেটাই করে বেড়াচ্ছে, আর সেটাই করে বেড়াচ্ছে যেখানে উল্টাটা করে বেড়াচ্ছে। এর কারণ হচ্ছে সামাজিক মূল্যবোধের অভাব, এটা ইসলামী শরীয়ত কখনো চায়নি। এই জন্য পরিবার গঠন খুব জরুরি। পরিবার গঠন হলে সেই পরিবারটা হতে হবে শরিয়া মোতাবেক। এর মধ্যে বিচ্ছুতি হলে আর যা হচ্ছে সেটা হচ্ছে যে যেখানে সেখানে, এখন তো আর অন ঢাকা শহরে দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত বিয়ে নাই, নাম দিয়েছে লিভ টুগেদার নাম দিয়েছে, নাউজুবিল্লাহ, ওটা জিনা, ওটা ব্যভিচার, ভিন্ন নাম দিলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে কিছু মানুষ আছে কেমন আসবে, তারা সুদকে ভিন্ন নাম দিবে, গানকে ভিন্ন নাম দিবে, জিনা ব্যভিচারকে ভিন্ন নাম দিবে। আজ তাই হচ্ছে, আপনার খুঁজে দেখুন তাই হচ্ছে। কেন? তার পরিবার গঠন না করে এই শয়তান ইস্যু আরম্ভ করে দিয়েছে। এবং কি এমন অবস্থা হচ্ছে কখনো কখনো আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করছে। কিভাবে লঙ্ঘন করে জানেন? তালাক দিচ্ছে, তারপর আবার থাকতেছে, কেউ কারো বলার নেই, সামাজিক দায়বদ্ধতা নেই, কেউ কারো বলছে না তোমার বউ তালাক হয়ে গেছে, তোমার সাথে আমার চলাফেরা হবে না, তোমার সাথে তোমাকে আমরা বয়কট করবো, তোমাকে তোমার বিরুদ্ধে আমরা কোর্টে লাগাবো। শরীয়তে লাগানোটা ফরজ। যদি যে জানে যে যে ব্যক্তি যে কিছু অন্যায় করছে, গুনাহ করছে, তালাক দেওয়ার পরে বউ নিয়ে থাকতেছে, শরীয়ত অনুমোদন করে না, এই অবস্থায় আছে, এরকম বহু ছেলে আমার কাছে আফসোস করে বলেছে তার বাবা এই করেছে, তার বাবা এই পর্যন্ত সেভারেল টাইম তার মাকে তালাক দিয়ে দিছে, এরপরে সে থাকে তার বাবা তার মাকে নিয়ে থাকে, বলে কি যে এইভাবে আমাদের তালাক হয় না, ওদের তালাক হয় না, বড় লোকের তালাক, শিল্পবতী মানুষদের তালাক হয় না, শুধুমাত্র গরিবের জন্য তালাক আসছে, গরিবকে বয়কট করার জন্য সবাই এক পায়ে রাজি, গরিব বিয়ে করছে হয়তো কোনো কারণে, ইনশাআল্লাহ তার ঝগড়া হয়েছে, বান্দিতে রিউছে, এর জন্য তালাক হয়ে গেছে, এর জন্য সবাই তাকে বয়কট করবে, কিন্তু বড় লোকের খবর কে রাখে? তার পরিবারের লোকেরও আর রাখে না, তার সন্তানদের রাখা উচিত কিনা? তাদের তো রাখা উচিত যে আমার বাবা কি অন্যায়টা করেছে, এটা শরীয়ত অনুমোদন করে না। এটা এই জন্য যে পারিবারিক ভাবে আমরা তৈরি করতে পারিনি, পারিবারিক একটা বলয় তৈরি করতে পারিনি যেখানে এই শরিয়া প্রতিপালন করা হবে, সামাজিক ভাবে আমরা দায়বদ্ধতা গ্রহণ করিনি, সমাজে যে অন্যায় হচ্ছে সেগুলির প্রতি আমাদের কোনো সামান্যতম দৃষ্টি নেই। দ্বিতীয় যে কাজটি করতে হবে, পারিবারিক ভাবে সন্তান আসবে, করে বিয়ে হলে সন্তান আসবে, সন্তানদেরকে আল্লাহর পথে দিক নির্দেশন অনুসারে বড় করে তুলতে হবে। ছোট কাল থেকে তাকে শিখাতে হবে কোনটা হালাল কোনটা হারাম, তাকে ছোট কাল থেকে শিখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের নাতি হাসান ইবনে আলী একদিন মসজিদে আসে, হঠাৎ করে ছোট বাচ্চা একটা খেজুর নিয়ে মুখে দিয়ে ফেললো। রাসূল বলেন যে কাক কাক ফেলে দাও, কাক কাক ফেলে দাও, সাধারণত বাচ্চারা ফেলে দেয়, ফেলে দাও, আমার আলেমটা আন্না সাদাকাতা হারামুন আলাইনা, তুমি কি জানো না আমাদের সদকা আমাদের জন্য হারাম, যে সদকার খেজুর তুমি খেতে পারো না, ফেলে দাও। ছোট বাচ্চা, আপনি বলতেন যে ছোট বাচ্চা খাইছে দেখতে হবে না, কিছু হয় নাই, যে হয়েছে অনেক কিছুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চা থেকে নিষেধ করেছেন, ছাড় দেন নাই, অর্থাৎ হারাম দেখলে আপনি ছাড় দিবেন না, ছোট থেকে বাচ্চাদেরকে এরকম বড় করতে হবে যে এই জিনিসটা হারাম, এটা দেখা যায় না, এটা করা যায় না, এটা করা যায় না। আপনি যখন দেখবেন পরিবারের মধ্যে অনেক সময় কেমন হয়, ছোট বাচ্চারা পর্যন্ত এদের থেকে শিখে, আপনি বাসার মধ্যে বিরাট এক বাক্স নিয়েছেন, ওই বাক্সের মধ্যে দেখে দেখে ভারতীয় চলচ্চিত্র দেখতেছেন, গান দেখতেছেন, অথবা বিদেশি কোনো একটা জিনিস দেখতেছেন, আপনার এই বাচ্চা বড় হলে আল্লাহর জগৎ থাকবে না, কারণ সেটা আগে মেয়ে জাতীয় ল্যাংটা মেয়ে দেখছে, এখন সে ল্যাংটা মেয়ে তার কাছে সহজ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এই জন্য তার কাছে কিছুই মনে হবে না। এটা এই জন্য যে সামাজিক মূল্যবোধ আপনার ঘর থেকে আপনি রক্ষা করেননি, কারণ ওখানে যা দেখানো হয় একটাও গ্রহণযোগ্য না, ওখানে কোনো দেখান গ্রহণযোগ্য কোনো কিছু দেখানো হয় না। এর অর্থ হচ্ছে আপনি প্রথম দিন থেকে তাকে খারাপ করে ফেলছেন, অথচ যদি তার মধ্যে ফিতরি জিনিস থাকতো, আল্লাহর আমানত থাকতো, সে কিন্তু এটা কখনো মেনে নিত না। আমাদের এক উস্তাদ একটা গল্প বলেছিলেন যে এক মহিলা, বেদুইন এক মহিলা তার শহরে আসছে, শহরে এসে ঘরে ঢুকছে, কেবল শুধু বের হয়ে যায়, তো তার মেয়ে জিজ্ঞাসা করছে আপনি বের হয়ে যান কেন বারবার, বলে ঘরের ভিতরে একটা পুরুষ, কোথায় পুরুষ আসে, কোথায় পুরুষ, কই যে এই যে এদের ভিতরে,
ওই যে একটা ছবি দেখতেছে ভিতরে সে পুরুষের দ্বারা ওইদিকে ঢুকে না, ক্ষেত্রা জিনিসটা দেখেন মানুষের যে স্বাভাবিক নীতি এটাকে এই পুরুষ দিয়ে তাকিয়ে আছে, আর মনে হচ্ছে যে বেদিত এই লোকটা এই পুরুষটা তো আমার দিকে তাকিয়ে আছে, এই জন্য সে মহিলা ঢুকতে পারছে না ঘরের দিকে, কারণ এটা একটা স্বাভাবিক জিনিস। এখন এমন অবস্থা হয়ে গেছে নাটক দেখে ইসলামের নামে এবং ইসলামের নামে নাটক বানাচ্ছে, ওই মেয়ের দিকে তাকানো হালাল করছে কি আপনার দিকে, ওই ছেলের দিকে তাকানো মেয়েদের জন্য হালাল করছে কে হালাল করে দিল আপনাকে, এটার জন্য এই নাটক বানিয়ে নাটক বানাতে পারে একসময় সবটাই হালাল করে ফেলবে। এটাই আজ আমাদের সমাজে প্রচলিত হচ্ছে, তথাকথিত নাটকগুলো সব কিন্তু ইসলামের নামে চালু করবে, ধীরে 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 গাছ হয়ে যাবে, এরপরে সব হালাল হয়ে যাবে, নাউজুবিল্লাহ কোনোদিন হালাল থাকবে না, হারাম হারামই থাকবে, কে আবার পর্যন্ত হারাম থাকবে মানুষের কাছে সেটা ততই হালাল মনে হচ্ছে কেন, এটা আসলে হালাল নয়। এই কারণ হচ্ছে এটাই যে আমরা সন্তানদেরকে ছোটকাল থেকে বড় করে তুলতে পারি না। সন্তান কিভাবে বড় করতে হবে, লোকমান তার সন্তানকে ওসিয়ত করেছে, সবাই আমরা জানি ছোট কাল থেকে ওসিয়ত করে বড় করে তুলেছে, সেখানে এমন এমন জিনিসগুলো বলেছে বাচ্চাদের কিভাবে বড় করতে হবে, এটা আপনাদের পড়া দরকার। সূরা লোকমানের এই আয়াতগুলো পড়ে আপনারা দেখবেন সেখানে আছে শিরিক থেকে মুক্ত থাকার জন্য সেখানে বলা হয়েছে, সালাত আদায় করার জন্য বলা হয়েছে, সৎ কাজে আদায় দিতে বলা হয়েছে, অসৎ কাজে নিষেধ থাকতে বলা হয়েছে, এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, মানুষের ভালো ব্যবহার করতে বলে সুন্দর করে কথা বলতে বলা হয়েছে। এগুলি কেন, সবই হচ্ছে আল্লাহর হক এবং বন্দার হক সাবধান করে তুলতে হবে, ছোট কাল থেকে আল্লাহর হক এবং বন্দার হক ব্যাপারে তাদেরকে জানাতে হবে, এটা আল্লাহর হক এটা বন্দার হক। ছোট বাচ্চারা কখনো কখনো অনেক সচেতন থাকে, বাবা মা তাদেরকে অসচেতন করে তোলে, আপনি তাকে একবার যদি জানিয়ে দেন যে এই যে তুমি লাফালাফি করতেছো নিচের লোকেরা ঘুমাইতে পারতেছে না, সে কিন্তু সাবধান হবে। আর আপনি যদি মনে করেন ব্যাপারোয়া ছোট বাচ্চা তো নাচবেই, তাহলে নাচতেই থাকবে, এরপরে গানও গেয়ে থাকবে, আপনার কোনো সমস্যা হবে না, অর্থাৎ কিন্তু আরেকজনের ক্ষতি হয়ে যাবে। এটাই হচ্ছে আজ সমাজের সামাজিক দায়বদ্ধতার অভাব এবং সামাজিক মূল্যবোধের অভাবের কারণটা হচ্ছে, সেটাই জন্য পারিবারিক ভাবে আমাদেরকে সামাজিক দায়বদ্ধতা শিখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবনাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু আশার, সন্তানরা যখন 7 বছর হয় সালাতের নির্দেশ দাও, 10 বছর হলে সালাতের জন্য তোমাদেরকে প্রহার করে, এই জন্য এটা সামাজিক দায়বদ্ধতা। আপনি আরব দেশে দেখবেন যত উল্টা পাল্টা সুলতা করে আজান দিলে একটাও বাইরে না, সবগুলি মসজিদে। এর কারণ কি, কারণ এইভাবে তাদেরকে তৈরি করেছে নামাজ বাদ দেওয়া যাবে না, ওরা জানে যে সালাত বাদ দেওয়া যায় না, যত কিছু সালাত বাদ দেওয়া যায় না, অথচ আমাদের সালাত পড়বো কখন, কখন পড়বো যখন বুড়ো হয়ে যাবে, বুড়ো হওয়ার তার সিউরিটি কে দিছে, বুড়ো হওয়ার জন্য তাকে সুযোগ কে দিবে, এর আগে তো কত যুবক চলে গেছে, তার মতো কত যুবক কবরে চলে গেছে, এই সুযোগ যদি কোনো সালাতের উপর বড় হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আরশের নিচে সায়া পেত, সাহাবুন না সাহাবি ইবাদাতিল্লাহ, আল্লাহ ইবাদতে যেই যুবক বড় হয়েছে রাসূল বলেছেন আরশের নিচে সায়া পাবে, এবং তারাই আপনার জন্য ভবিষ্যতের কাজ দিবে, তারা তাদের কর্মকাণ্ড আপনার উপকারী হবে, তাদেরকে আপনি আপনি তাদেরকে দিনের উপর বড় করতে পারেন, আপনি সালাতের নির্দেশ দিতে পারেন, এটাই জন্য ছোট কাল থেকে আপনি তাদেরকে বড় করে তুলতে হবে। তারপরে কি করতে হবে, তাদের দোয়া করতে হবে, সামাজিক দোয়া তাদেরকে প্রত্যেকে দোয়া করতে হবে, প্রতি সন্তানের জন্য দোয়া করবেন, একে অপর প্রতি দোয়া করবেন, একটি গুরুত্বপূর্ণ জিনিস। আর নিজেকে পরিবারের পরিবার কর্তাকে এবং পরিবারের মাকে তাদের জন্য কর্তব্য হচ্ছে তারা যেন সন্তানের কাছে নিজেকে কোদোয়া, নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে, নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, কারণ সন্তানের কাছে যদি আপনি আদর্শ হিসেবে তাকে প্রতিষ্ঠা না করেন সন্তান যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি ঘরে থেকে বলেন যে বল যে আমি নাই ঘরে, বাস শিখিয়ে দিলেন, আপনি সারা জীবনের জন্য মিথ্যা শিখিয়ে দিলেন তাকে, ঘরে থেকে তো বলে যে আমি নাই, এটা তো তাকে শিখিয়ে দিবেন, একটু মিথ্যা শিখিয়ে দিচ্ছেন, তাহলে আপনি যে কোদা হতে পারেন নাই, আপনি মিথ্যা, আপনি তার খারাপ কোদা হলেন, আপনি হন কিরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন লাকুম, আল্লাহ তাআলা বলেছেন লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তম আদর্শ বলা হয়েছে। সন্তানের জন্য আদর্শ হন, সন্তানের আদর্শ না হলে আপনার এই বর্তমান সময়ে পরিবারকে টিকিয়ে রাখতে পারবেন না, কারণ এই ফেতনার যুগে সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনি নিজেকে নিজে টিকিয়ে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়া সাকুম বাইকুম, তোমার ঘর তোমার জন্য যে যথেষ্ট হয়ে যায়, ঘরের বাইরে গেলে যে সমস্ত ফেতনা আছে ঘরের ভিতরে ঢুকাইতে পারো জোর করে, যত চেষ্টাই করুক আপনি যদি কোনো ঘরের ভিতরে কষ্ট করে থাকতে পারেন এটা বিরাট নিয়ামত, ঘরের ভিতরে আপনি যত বেশি রাখতে পারবেন আপনার সন্তানদেরকে, শুধুমাত্র আস্ফালন না করে ঘরের ভিতরে তাদেরকে বড় করে তুলুন, বিরাট নিয়ামত হবে, অনেকে তা করে দেখেছে, এটা খুব উপকারী, এটা তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদের মধ্যে তৈরি করে দিতে হবে মূল্যবোধটা কি জিনিস, ওই জিনিসটা হারাম তাদের বুঝিয়ে দিতে হবে, এবং তাদের লুকুচুরির কোনো খেয়াল লুকুচুরি নয়, তাদেরকে মূল জিনিসটা বুঝাতে হবে যে জিনিসটা হারাম, এটা করা যায় না, ওদিকে তাকানো যায় না, ওই কাজটা করা যায় না, কারোর দিকে কারোর দিকে খারাপ দিকে তাকানো গুনাহ, এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে, এটা না হলে আপনি তাদেরকে আপনি তাদের জন্য কোনো ইনসাফকারী হলেন না এবং আমানতদার হলেন না। পরিবারের পরে মানুষ কোথায় যায়, ছোট বাচ্চারা যায় শিক্ষা না শিক্ষায়তনে যায়, শিক্ষায়তনে আপনার আদর্শ হিসেবে তৈরি করতে হবে, সামাজিক মূল্যবোধ ওখানে শিখাতে হবে, কিভাবে শিখাতে হবে, আল্লাহর সাথে চারিত্রিকভাবে তাদেরকে কিরকম শিক্ষা দিতে হবে, তাদেরকে আগে
শিখ চরিত্রের মূল জিনিস হচ্ছে তিনটি জিনিস, দুটি জিনিস। একটা হচ্ছে আল্লাহর সাথে কিরকম চরিত্রবান চরিত্র অবলম্বন করতে শিক্ষা দিতে হবে, আর একটা হচ্ছে সৃষ্টির সাথে, স্রষ্টার সাথে একটা চরিত্র শিক্ষা দিতে হবে, সৃষ্টির সাথে আরেকটা। স্রষ্টার সাথে কি? স্রষ্টার সাথে হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে মেনে নেওয়ার প্রবণ তাদেরকে জানিয়ে দিতে হবে, যে এই জিনিসটা মানতে হবে, শুনতে হবে, বিশ্বাস করতে হবে স্রষ্টার সাথে। আর সৃষ্টির সাথে হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই দুইটা জিনিস হচ্ছে চরিত্র মূল জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো জিনিসে গুরুত্ব দিয়েছেন। সুতরাং যখনই কোনো সন্তান আপনি যে প্রতিষ্ঠানে পাঠাবেন, ওই প্রতিষ্ঠানে যদি এটা শিক্ষা না দেওয়া হয়, ওই প্রতিষ্ঠানে পাঠানোর কোনো প্রয়োজন নাই। কারণ দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের প্রতিষ্ঠানগুলো সব হচ্ছে এরকম, যেগুলোতে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া হয় না, কোথাও চারিত্রিক বা উৎকর্ষ শিক্ষা দেওয়া হয় না। তথাকথিত নৈতিক শিক্ষার নামে যা শিক্ষা দেওয়া হচ্ছে তা আসলে কোনো কিছুই না, সেগুলি কিছুই না। ইসলামের সেটা একদিনের প্রশিক্ষণ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিনে যা শিক্ষা দিতেন সেটাও না। অথচ তারা বছরের বছর ধরে নৈতিক শিক্ষা নাম দিয়ে একটা জিনিস তৈরি করে রেখেছে, সেখানে ইসলামের কোনো ইসলামের আদর্শের কোনো পরিস্ফুটন ঘটে নাই। ইসলামের শিক্ষা সেখানে দেওয়া উচিত, নৈতিক শিক্ষা নাম ইসলামী শিক্ষা দেওয়া উচিত। ইসলামী শিক্ষাটাই নৈতিক শিক্ষা, ইসলামের চারিত্রিক শিক্ষা, ইসলামের মূল্যবোধ শিক্ষা, এটা নৈতিক শিক্ষার ভিতরে বাধ্যতামূলক করে দেওয়া উচিত। তাহলে শুধুমাত্র সেটা গ্রহণযোগ্য হবে। কিভাবে সন্তান আল্লাহর সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহর বিধিবিধানের সাথে, এটা স্কুলে শিখাতে হবে বা সেগুলো মাদ্রাসায় শিখাতে হবে। ছেলে মেয়েদের আলাদা প্রতিষ্ঠান করতে হবে, একসাথে হলেই মোমবাতি আগুনের কাছে গেলে জ্বলবেই, যতই চেষ্টা করেন না কেন আপনি আগুনের কাছে গেছে মোমবাতি, আমার মোমবাতি যেন না গলে, এটা গলবে, এটা ছোট্ট নয়, এটা গলতেই থাকবে। একদিন দুই দিন হয়তো আপনার কাছে দেখবেন যে চোখ নিচের দিকে তাকিয়ে আছে, তৃতীয় দিন তার কাছে স্বাভাবিক হয়ে যাবে। আরবি একটা প্রবাদ আছে, যে জিনিস বেশি স্পর্শ করা এরপর অনুভূতি শূন্য হয়ে যায়। এই জন্য আপনি যখন তাকে ছেলে মেয়েদের একসাথে চলতে দেবেন, একসময় তারা তুই তো আকারে আরম্ভ করবে, একসময় ঠেলাঠেলি আরম্ভ করবে, এখন আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বা যা বলেন তা হয়ে যাবে, আপনি বুঝতেই পারেন। এর কারণে হচ্ছে এটা যে আসলে তাকে যে এই আল্লাহর বিধান এখানে আমরা তাকে শিখিয়ে দিতে পারি না, কারণ আল্লাহর বিধান শিক্ষা দিলে সে আলাদা থাকতো, ছেলেরা আলাদা থাকতো, মেয়েরা আলাদা থাকতো। আপনি দেখেন কোন কোন দেশে এখনো আমি যতটুকু দেখেছি, কোন কোন ইউনিভার্সিটি বাদ দিলাম, আমরা যখন গিয়েছিলাম ওদের দেখেছি যে সেখানে মেয়েদের আলাদা শিক্ষা দিতেন, ছেলেদের আলাদা, একসাথে করার কোনো সুযোগ নেই, এবং শিখেও তারা আলাদা, এবং শিক্ষিত হয় কোনো সমস্যা হচ্ছে না, এবং যেখানে সাধারণত বরং কো এডুকেশন আছে ওখানে শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের ধস নেমেছে, বিশেষ করে ছেলেদেরকে পড়তে দেয় না, এরকম বড় অনেক সমস্যা আপনারা জানেন, নোট চুরি হতে শুরু করে বিভিন্ন ধরনের অবস্থা যা তৈরি হয়ে যায় তা ভালো নয়, এটা আপনারা জানেন, এবং ইতিহাস বড় খারাপ। আজকে আসতে আসতে আমি একজনকে বলছিলাম যে দেখো, একজনকে বলছিলাম আসার আগে যে দেখো, এই যে একজন বলছে যে আমি তো গেছিলাম প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে, আমার বাচ্চা নিয়ে আসলো করতে গেছে, ছেলে মেয়ে বাচ্চা নিয়ে চলে আসছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে গিয়ে। এর কারণ হচ্ছে এটা, এই জাতীয় শিক্ষা ইসলাম বলে না, ছেলেরা ছেলেদের কাছে পড়বে, মেয়েরা মেয়েদের কাছে পড়বে। আর যদি ছেলেদের কাছে পড়তে হয় পর্দার আড়ালে, যেন দেখতে না পায় সেরকম ভাবে পড়বে। ইসলামের শরীয়ত কখনো পরিবর্তনশীল নয়, এই জায়গা পরিবর্তনশীল নয়, যত চেষ্টাই করুক না কেন কাফেররা বদমাশরা এই জায়গা থেকে আমাদেরকে যদি দূরে সরিয়ে দেয়, তাহলে ইসলাম থেকে আমরা দূরে সরে যাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা খালা রাজুলুন বিমরাতিন ইল্লা ওয়াশশাইতানু সালিসুহুমা ওয়াশশাইতানু সালিসুহুমা, দুজন যদি কোনো দুজন একজন নারী একজন পুরুষ একত্র হয়, তৃতীয় জন সেখানে শয়তান হবেই হবে, সেই তৃতীয় জন শয়তান হবেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখার জিনিস, বাইজা খরাজাত ইস্তাশরাফা শয়তান, মহিলা যদি বের হয় শয়তান তার দিকে উঁকি মারে, অর্থাৎ এখন সুযোগ পেয়ে গেছে। সুতরাং অবশ্যই ঢেকে রাখার জিনিস, সেখানে এইভাবে তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, তাদের স্কুলের পড়ার নাম করে তাদেরকে আপনি এমন পোশাক কিনে দিয়েছেন যেই পোশাক গ্রহণযোগ্য নয়, আপনি নিজেও বুঝেন যেটা গ্রহণযোগ্য নয়, আপনি যেটা কিনে দেন এবং এটা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেন, অর্থ হচ্ছে আপনি কিন্তু দায়ুসিবনা শিক্ষা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দায়ুসুলাই ফুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি কোনটায় গ্রহণ করবেন আপনি জানেন, আমার কোনো বাধ্যবাধক করার কিছু নাই, আমি শুধুমাত্র সামাজিক দৃষ্টিকোণ থেকে আমার কি মূল্যবোধ থাকা উচিত সেটাই শুধুমাত্র তুলে ধরতে চেয়েছি। স্কুলে আরো শিক্ষা দিতে হবে, উস্তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। আজ দিন দিন সেটা উঠে গেছে, একসময় আমাদের উস্তাদের সাথে ভালো ব্যবহার করেছি আমরা, উস্তাদের ভয়ে আমরা দূরে থাকতাম, এখন হয়ে গেছে উস্তাদের সাথে বসে গল্প বিনিময় করতেছে, কোথায় কি দেখেছে ফুটবলের খেলা আলোচনা করতেছে। এর অর্থ হচ্ছে কতটুকু নির্লজ্জ হলে এটা আলোচনা করতে পারে, এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। এর অর্থ হচ্ছে আপনি আমি ভুল পথে ছেলেদেরকে দিচ্ছি, সন্তানদেরকে দিচ্ছি, আমাদের সন্তানদেরকে যারা শিক্ষক হচ্ছে তারাও ভুল পথে পরিচালিত করছে, তারাও আদব শিক্ষা দিচ্ছে না, এই আদব উস্তাদের সাথে কিভাবে আদব রক্ষা করতে সেটা তাদেরকে শিক্ষা দিচ্ছে না। আবার দেখেন নিজের নিজের জামিল যারা আছে সহপাঠী যারা, তাদের সাথে একটা আদব আছে, সেটা রক্ষা না করে অনেক সময় সেখানে সমস্যায় পড়তে হয় এবং বড় ধরনের সমস্যায় পড়তে হয়। সেটার কারণে অনেক সময় বিভিন্ন রকম পত্রিকা আসে যে কি কি ঘটনা ঘটে গেছে, আমরা বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেন কি জন্য, কারণ এখানে একটা আদব আছে।
আপনার কতটুকু তার গাসাগাসি করতে পারবেন? শরীয়ত বলে না, কেন শরীয়ত বলেছে 10 বছর হলে একটা ছেলেকে ফাররাকু বাইনাম ফিল মাযাজির, একটা ছেলে দুইটা ছেলেকে একসাথে ঘুমাতে নিষেধ করা হয়েছে 10 বছর হলে। 10 বছর বয়সে দুইটা ছেলে এক বেডে ঘুমাতে পারবে না, যদি ঘুমাইতেই হয় অবশ্যই মাঝখানে একটা ওয়াল মতো একটা পার্টিশন দিতে হবে, কেন যে কোনো সময় শয়তান তাদেরকে ধোকা দিতে পারে, এবং এই ধোকা দেওয়া একটা স্বাভাবিক, কারণ এটা শয়তানের কাজে হচ্ছে, এই কাজ তার কাজে, এটা আপনি কতক্ষণ পাহারা দিবেন, শয়তান যে কোনো সময় তাকে অন্যায় অপবৃত্তি করতে পারে। আর সেটাই হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, যে সমস্ত প্রতিষ্ঠান বিশেষ করে সেখানে কোনো রাকাবা নাই, অর্থাৎ দেখুন কোনো দেখাশোনার কেউ নাই, সেখানে কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত এদের মধ্যে আর মূল্যবোধ থাকে না, কারণ শেষ একবার শেষ হয়ে গেছে মূল্যবোধ। এই জন্য এই জাতীয় আপনার সহপাঠীর সাথে আপনার কেমন আচরণ হবে সেটাও আপনাকে শিখতে হবে, সেই মূল্যবোধের আলোকে আপনাকে শিখতে হবে। অন্য বড়দের সাথে কিরকম আচরণ হবে সেটাও শিখতে হবে। বড়দের সাথে আচরণের কাজ এখন উল্টো হয়ে গেছে, এটার নাম হয়ে গেছে এখন বিভিন্নভাবে র্যাগিং করা, রেগিং করার নাম দিয়েছে, এটা শরীয়ত বলে না, এটা মিথ্যাচার, এটা হচ্ছে জুলুম করা। এটা সন্তান কেন সুন্দর আছে, ফার্স্ট ইয়ারের ছেলেরা সেকেন্ড ইয়ারের ছেলেদেরকে কেন সালাম দিয়ে থাকলো না, পা তোলা দিয়ে দাঁড়িয়ে থাকে একদিন, এটা কে শিখিয়ে দিছে? তাকে শরীয়ত সমর্থিত জিনিস শিক্ষা দিবে, সালাম দিবে আরো বাইরে কিছু নয়, বড়দেরকে সালাম দেয় ইসলামী শরীয়ত বলে, ইসলামী শরীয়ত বলেছে বড়দেরকে সালাম দিতে, সুতরাং এর বাইরে এর উপর জুলুম করা এটা শরীয়ত বলে না, অথচ এটাকে সমর্থন জানানো হচ্ছে, শরীয়তের জিনিসটাকে সমর্থন দেওয়া হচ্ছে, শরীয়ত যেটা বলেছে। এর কারণ হচ্ছে, নিয়ম হচ্ছে এটাই, আল্লাহর দেয়া বিধানের বাইরে যেটা চল দিতেই গ্রহণ করে নেবেন সেটাই আপনার জন্য বিপদের কারণ হবে, কারণ আল্লাহ তাআলা জানেন তিনি এই কলকব্জা তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন কলকব্জা, তিনি জানেন কোনটা আমাদের জন্য উপযোগী, এর বাইরে আপনি আমি যেটাই বানিয়ে নেবো সেটাই শরীয়ত বিরোধী, এটাই হচ্ছে এই বড় ধরনের সমস্যা। আর পঞ্চম হচ্ছে স্কুলের টিচাররাও কোদোয়া হতে হবে, পঞ্চম হচ্ছে স্কুলের টিচাররাও কোদোয়া হতে হবে, আদর্শ হতে হবে। আজ আদর্শ তো দূরে দূরে, স্কুলের টিচারদের দ্বারাই সবচেয়ে বেশি খারাপ কর্মগুলি হচ্ছে, এবং সেখানে যেগুলি হচ্ছে এগুলি আর বলার বাইরে নয়, ছেলে মেয়ে উভয়ের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, এর একমাত্র কারণ হচ্ছে কারণ তারা কোদোয়া নয়, আদর্শ নয়, যুগ যুগ ধরে আমাদের উস্তাদদের কাছে সন্তানরা ইয়ার পড়েছে, সন্তানরা পড়েছে, কোনোদিন এই সমস্ত কথা শোনা যায়নি। এখন কেন হচ্ছে এটা? কারণ এই সমস্ত উস্তাদ চয়েজেও ভুল হয়েছে, আমাদের উস্তাদ সবার কাছ থেকে এলেম নেওয়া যায় না, সবার থেকে জ্ঞান নিতে শরীয়ত বলে নাই, সবার কাছ থেকে নেওয়া যায় না, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরুনা ফানজুরু আম্মা তাখুজুনা দীনাকুম, দীনি এলেম নিতে হলে তোমাকে শিখতে হবে কার কাছ থেকে দীন নিচ্ছ, দেখে নাও, যেখানে সেখানে সন্তানদেরকে রেখে ফেলা আমানতের খেয়ানত, দেখে দিয়ে আসা আমানতের খেয়ানত, অনেকে বছর পর বছর রেখে দিয়ে আসে, ঘরে তিনি আরামে ঘুমাচ্ছে, এটাও শরীয়ত বলে না, সন্তানকে আপনি রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত তার হুঁশ না হচ্ছে, তার মধ্যে মর্যাদাবোধ আত্মমর্যাদাবোধ না থাকছে, মূল্যবোধ না জাগছে, ততক্ষণ পর্যন্ত আপনি যেখানে সেখানে তাকে রেখে আসবেন না, কোনো স্কুলে বা কোনো প্রতিষ্ঠানে কোনো বোর্ডিংয়ে রেখে আসবার অর্থ হচ্ছে সন্তানকে নষ্ট হওয়ার একটা সুযোগ করে দেয়া, এটা যেন আমাদের মধ্যে না থাকে, খেয়াল রাখবেন। এরপরে কি করে যদি স্কুল থেকে বের হওয়া বা এই সময়ে বড় ধরনের একটা সমস্যা হলো মিডিয়া, মিডিয়ার কারণে আজ আমাদের সমস্যা হচ্ছে মূল্যবোধ নষ্ট হচ্ছে, কিরকম দেখবেন যে মিডিয়ার মধ্যে পত্রিকা, পত্রিকা কি করে, পত্রিকার মধ্যে পাতাই থাকে একটা মেয়েদের, সেখানে তথাকথিত যে সমস্ত খারাপ মহিলারা আছে বিভিন্ন গান করে বেড়ায়, এদের নাম দিয়েছে স্টার, কিসের স্টার, সবচেয়ে নিকৃষ্টতম মহিলা এগুলি, এগুলিকে দিয়ে এই কিসের স্টার, এগুলি হচ্ছে সবচেয়ে বড়, এগুলি সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, এগুলিকে দিয়ে পত্রিকার একটা পাতা দিয়ে দিয়েছেন, আপনার এই পত্রিকা সন্তান পড়বে, আপনার সন্তান পড়বে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা তাকে এটা বেড়ে দিকে, কারণ যে কোনো খারাপের দিকে তাকালো চোখের একটা দৃষ্টিভঙ্গি আছে, এটা মানুষ তাকাবে, মানুষ স্বাভাবিক ক্ষেত্রে মেয়েদের দিকে তাকাবে, সেই পত্রিকার দিকে তাকাবে। এই জন্য আমি আমার ওস্তাদকে দেখেছি, যিনি পত্রিকা পড়ছে, পত্রিকার আসছে পড়ছে, সাধারণত আর বিয়ে পত্রিকা ছবি থাকে না, তারপরেও আমার সামনে পত্রিকাটা কুটি কুটি করে ফেললেন, আমি একটু পড়তে চাইলাম তাও দিলেন না, এর অর্থ হচ্ছে এরকম হতে হবে আপনাকে, আপনার প্রয়োজন পরে সন্তানদের হাতে পত্রিকা তুলে দিবেন না, অথচ আমাদের সমাজ পত্রিকা ঘরে আসছে, বা পত্রিকা ঘরে রাখা একটা অ্যারিস্টোক্রেসি হয়ে দাঁড়িয়েছে, যে আমার আত্মমর্যাদা দেবো আসলে পত্রিকা রাখি আমরা, এটা দেখানোর জন্য ওই পত্রিকা কি আছে ওটা আপনাকে জানতে হবে, ওই পত্রিকার মধ্যে হারাম জিনিস আছে, ওই মেয়ের দিকে তাকানো আছে, খারাপ জিনিস আছে, ওখানে একটা পাতাই থাকে কোনো কোনো পত্রিকায়, এবং এমন কি আসছে যে জিনিস হতে হয় কেউ ইসলামের নামে এগুলি বের করে, তারপর দেখবেন যে মহিলার ছবি দিয়ে এক পৃষ্ঠা বের করেছে, তাদের কাছে এটা কোনো কিছুই নেই, এখন নতুন নতুন ইসলাম জারি হচ্ছে ধীরে ধীরে, এগুলি হচ্ছে পত্রিকার খবর, পত্রিকা তো আছে বিভিন্ন, তাছাড়া আছে রেডিও, আমি একদিন রেডিও শুনছিলাম রাতের 3টা বাজে বসে আছি, গাড়ি যাচ্ছে না, কারণ আমাদের ওই এয়ার রোডে মাঝে মাঝে এরকম হয় টঙ্গি রোডে, তো বসে আছি রেডিও খুলছে, আমার ড্রাইভার সাহেব খুলে দেখছে যে তখন যে ড্রাইভার ছিল সে মারা একটা গাড়ি, সে খুলে দেখতেছে বলতেছে বন্ধু জোগাড় করে দিবে তোমাদেরকে, মেয়ের বলছে, মেয়ে বলতেছে ফোন করে আমার কোনো বন্ধু নাই, বলে আমি তোমার বন্ধু, শিক্ষা দিতেছে, কোন শিক্ষা দিতেছে এগুলি আমাদেরকে, কি শিক্ষা দিচ্ছে রেডিওগুলো, ওই রেডিওগুলো এফএম গুলো কেন আপনারা চালান,
এগুলি কেন রেডিওতে থাকে, আপনাদের একটু বন্ধ করা উচিত, এগুলি দিয়ে কোনো শিক্ষার কিছু নেই, এগুলি হারাম শিক্ষা দিচ্ছে, এগুলি আপনাদেরকে কারিম তৈরি করে দিচ্ছে, আপনাদেরকে জিমা ব্যবসার পথ আবিষ্কার করে দিচ্ছে, এরপরে এই মহিলা আর ওই পালিয়ে যাবে, ওই ঘরে ঘর করবে না, পরিবার নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, সন্তান রেখে চলে যাবে, দুই সন্তানকে মেরে ফেলবে, তিন সন্তান হত্যা করে এরপর আরেকজনের সাথে চলে যাবে, এরকম বহু কিছু আপনারা শুনতেছেন। এর কারণ হচ্ছে সামাজিক মূল্যবোধের অভাব, কারণ এই এগুলি গিয়ে আমাদের সমাজকে নষ্ট করা হচ্ছে এই রেডিওর মাধ্যমে। শুধু কি রেডিও, টেলিভিশনের কথা কেন বলি না, টেলিভিশন কি দেখেছেন কি করে, ভারতীয় চ্যানেল তো আর আমাদের খুব দিয়ে আসেই, বাংলাদেশের চ্যানেলও খুব বেশি ভালো আমরা বলতে পারি না, সেখানে যে সমস্ত নাটক নাটক করে তথাকথিত নাটক নাটক না না জাল আমরা জানি না, এগুলি যা করে এগুলি কোনোটাই গ্রহণযোগ্য না। কিভাবে আপনি বলতে পারেন, দেখবেন আপনি নাটক মধ্যে শিক্ষা দিচ্ছে, তোমরা দুজন গল্প কর, আমি আসি, মা শিক্ষা দিচ্ছে তোরা দুজন গল্প কর, কিসের গল্প করবে এখানে, কি জন্য গল্প করবে, কে শিক্ষা দিল এটা, শরীয়ত কি বলে যে আপনার আরেকজনকে আপনার মেয়েকে আরেকজনের সাথে বসতে দিলেন, আপনার কি লজ্জাবোধ নাই, আপনার কি আত্মমর্যাদাবোধ নাই, আপনার মেয়ের সাথে আরেকজন বসে এখানে গল্প করতেছে, বিয়ে দিয়েছেন তার কাছে, কিসের ভিত্তিতে আপনি তাকে সহজ সুযোগটা দিলেন, এটাই হচ্ছে হারাম, এটা হচ্ছে আত্মমর্যাদাবোধের অভাব, এটা শিক্ষা দিচ্ছে নাটকের মাধ্যমে, আর কিছু নয়। আরো তাই নয়, খবর পাঠিকে হতে হবে মহিলা, পুরুষ খবর পাঠিকে তো হয় না, ওনাদের বুঝে আসে না এটা, খবর পাঠের নাম দিয়ে এখন কেউ কেউ খবর দেখি, খবর দেখার এত কিছু নাই, আমি আজ কত বছর খবর দেখি না, কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ, খবর দিয়ে কিছু হয় না, খবর কিছু হয় না, কিন্তু খবর যদি দেখতে আপনি শুনে নেবেন কি হচ্ছে বা যথেষ্ট, এত খবর শুনে শুনতে যা দেখো খবর শুনে বাকি হয়ে যায় কারো কারো, এই খবর দিয়ে কোনো উপকার হয় না, আমি দেখেছি ওই খবর শুনতে শুনতে অনেক সময় খবর অন্তরের ভিতরে গর্ত হয়ে যায়, কারণ খারাপ খবর শুনতে শুনতে গর্ত হয়ে যায়, খারাপ লাগে, আমার প্রস্তাব অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তার নিয়ে গেছে, ওনাকে ডাক্তার নিয়ে বলছে আপনার কি কি সমস্যা, সব সমস্যা বলছে আপনার একটা রোগ আছে, সেই রোগটা বন্ধ করতে হবে আপনাকে, আপনার সমস্যা কি, আপনি বেশি বেশি খবর দেখেন, হ কোনো খবর দেখা বন্ধ করে দিন, খবর দেখা বন্ধ করেছে একদম পুরো সুস্থ হয়ে গেছে, এর অর্থ হচ্ছে এটা একটা রোগ, আজ খবর একটা রোগ হয়ে পরিণত হয়েছে, এই জন্য খবর পাঠিকে মহিলাকে দিয়েছে। আর মহিলা কি করে জানেন, এমন মহিলা আসে চুল কেটে কেটে আসছে, শিক্ষা দিচ্ছে মেয়েদেরকে এরকম চুল দেখা যাবে, অর্থাৎ চুল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সুবহানা মান যায়্যানা রিজালা বিল লিহা ওয়া যায়্যানা নিসা বিল জাওয়াই, ওই আল্লাহর প্রশংসা করছি, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যে আল্লাহ মহিলাদেরকে দাড়ি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছে, আর মহিলাদেরকে খুব দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছে, মহিলাদের চুল কাটা জায়েজ নাই, যদি কোনো তার অভাব না থাকে, অর্থাৎ তেল দিতে পারতেছে না, জট বেঁধে গেছে, এই জন্য যদি অভাব এরকম অভাব এখন আর দুনিয়াতে নাই কারোই, এটা না হলে এই জন্য মহিলাদের চুল কাটা শুরু অনুমোদন করে নাই, ফুট ফুট করে কেটে বলছে পুরুষের মতো চলছে, এরা পুরুষের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে এদের উপর, লান আল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল, পুরুষের সাথে যারা একরকম হতে চাইবে তাদের লানত হোক, ঠিক অনুরূপ ভাবে পুরো মহিলার মতো হতে চাইবে, মুখান্নাস জাতি কিছু মেয়ে আছে, পুরুষ আছে মহিলার মতো চলাফেরা করে, এটা আত্মমর্যাদা বোধ নেয়, পুরুষের মতো চলে না, এর উপরে লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এর অর্থ হচ্ছে এগুলি শিক্ষা দিচ্ছে আমাদের সেখান থেকে, এমনকি কেউ কেউ আছে খবর পাঠ করতেছে এদু পর্যন্ত, হ্যাঁ অর্ধেক নাই, আরো কি খবর পাঠ করতেছে, কেউ কেউ আছে তথাকথিত কিছু মানুষ আছে শর্ট বোরকা নাম দিছে, এখন শর্ট বোরকা বুঝবো কিনা, নিচে দিয়ে খালি মাঝখান পর্যন্ত, এই শিক্ষা কে দিল, এই শর্ট বোরকা কে আবিষ্কার করলো, শয়তানের আবিষ্কার, আর ইসলামের নাম দিয়ে তা পরিচালিত করা হচ্ছে, এ সবই হারাম, এ থেকে আমাদের সমাজকে বেরিয়ে আসতে হবে। শুধু তাই নয়, এই সমস্ত জিনিস যেগুলি বেরিয়ে আর সমাজ চালু আছে, এর মধ্যে একটা হচ্ছে বর্তমানে যে ইয়াগুলো এই মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলি আপনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা, দেখেন রাতের অন্ধকারে বসে আপনার ছেলে কি না করছে, গতকাল আমি পড়তেছিলাম একজন ভালো লেখকের একটা বক্তব্য পড়তেছি, দেখতেছিলাম লেখা আছে, ওর কাছে একজন আফসোস করে বলেছে যে আমার বাবা 90 বছর বয়স, তো ওনার মোবাইল ঠিক করতে যাই দেখি মোবাইল রাতের বেলা উনি যা দেখেন সব, এর অর্থ হচ্ছে একটা 90 বছরের বৃদ্ধ অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, এর কারণ কিন্তু কি সামাজিক যোগাযোগ মাধ্যমের এত ব্যক্তি, যেটা বন্ধ করার উপায় তাদের কাছে নাই, অথচ আপনি আপনি আমি সৌদি আরবে দেখেছি ওখানে ছিলাম, ওখানে আমি একটা ইন্ডিয়ান একটা নামাজ চাচ্ছিলাম আমার প্রয়োজনে, হিন্দু ধর্মের একটা সেখানে মূর্তির ছবি আছে নামানোর জন্য, আমার কিসের প্রয়োজন নামাজ চাচ্ছি, আমার অনুমতি দেওয়া হয়নি, বলছে তুমি যদি এটা নিতে হয় আমাদেরকে মালিক আব্দুল আজিজ লেখো কি জন্য লেখো, তারপর দস্তখত দিয়ে আসো, আমার তোমাদের কাগজ নিয়ে আসো, তারপর তোমাকে এটা দেওয়া হবে, আমি বলছি আল্লাহ আমার আর এখান থেকে কিছু কোনোদিনই নেওয়া হবে না, এর অর্থ হচ্ছে কোনো ছবি কিন্তু আপনি ইচ্ছা করলেও পাইতেন না, এই ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করতে পারে, এই নিয়ন্ত্রণ করাটা ওয়াজিব আমি মনে করি, যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তাদের কর্তৃত্ব হচ্ছে নিয়ন্ত্রণ করা, এটা নিয়ন্ত্রণ করতে পারে ইচ্ছা করলেই, কিন্তু তারা নিয়ন্ত্রণ করবে না, তারা সমাজকে এভাবে ভাসিয়ে দিতে চায়, তারা চায় যুবকরা বুধ হয়ে থাকুক নেশায়, এই নেশায় এই পর্নোগ্রাফিক নেশায় বুধ হয়ে থাকুক, যাতে করে তারা রাষ্ট্র সরকার চালাইতে পারে, তাদের বিরুদ্ধে কোনো কিছু কথা না বলতে পারে, তারা পাগল হয়ে যাক, তারা যা ইচ্ছে তা করবে, আপনার খুশি হয়ে সব গ্রহণ করে নেবেন, এ হচ্ছে সবই হচ্ছে সমস্যা, কেন সমস্যা জানেন, আমরা চিনতে পারি না যে আমাদের শত্রু কারা মিত্র কারা, আমাদের এই যে পর্নোগ্রাফি আমাদের শত্রু, আপনি একটা মোবাইল দিয়ে দিবেন ছোট বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, আমার এক ছাত্র এই এক মাদ্রাসা আসছে বলতেছে বলতেছে স্যার আমি দেখেছি ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিয়েছে বাবা মারা বিদেশ থেকে, ওই মোবাইল দেখে সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে, ছোট বাচ্চা
আদর করে নিয়েছে। আদর করে একটা মোবাইল কিন্তু তার জন্য ক্ষতিকর, কার ক্ষতির কারণ হয়। কখনো কখনো একটা মোবাইল তার জন্য সন্ত্রাসী বানানোর কায়দা কাজ দেয়, কারণ সন্ত্রাসীরা ওর মোবাইল ভিতরে সব রকমের জিনিস পাঠায় আর তাকে উগ্র করে তোলে। এই সমস্ত জিনিসগুলো আপনি বর্তমান ওয়াসাইল হাদিসের ভালো দিক যেমন আছে, খারাপ দিক সবচেয়ে বেশি। আপনি যদি তাকে দিতে চান একটা বাটন মোবাইল দেন, আপনি যদি খোঁজ নিতে চান তাকে যে খোঁজ কোথায় আছে না আছে খোঁজ নিব, আর যদি বাসায় থাকে কোনো দরকার নেই মোবাইলে, কোনো দরকার নেই ওর মোবাইল দিবেন না, তাকে তৈরি করুন, মোবাইল প্রতি ঘৃণা তৈরি করুন। আমি আমার সন্তানদেরকে মোবাইল দিলেও নিতে চায় না কেউ, মোবাইলের কোনো প্রয়োজন না তাদের বলে। আমি বলি যে একটা বাটন মোবাইল না তা নিতে চায় না, কেন কোনো প্রয়োজন না, কোনো মোবাইল দরকার লাগে না আসলে। আগে তো চলেছে মানুষ মোবাইল বাদে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন মোবাইলে এত বেশি প্রয়োজন দেখা দেয়, কারো কাছে মোবাইল না হলে আর চলেই না। মোবাইল বাচ্চাদের মোবাইল না হলে একজন বলতেছে আমি ট্রাকের নিচে মাথা দেবো। আমি বললাম যে ট্রাকের নিচে মাথা দেখে আপনার ছেলে, আপনার এই ছেলে আর দরকার নেই। যেই ছেলে মোবাইলের জন্য ট্রাকের নিচে মাথা দিতে পারে ওকে আপনি আপনি আদর দিয়ে বড় করেন না। কয়েকদিন পরে ঠিক হয়ে গেছে ছেলে, কেন আমার ট্রাকের নিচে মাথা দেয় নাই, এটা হচ্ছে ভয় দেখি বাবা মাকে টাকা নেই, একটা বুদ্ধি ফোন দিয়ে আসে। এগুলি সবই হচ্ছে ওয়াসাইল হাদিস, আধুনিক যে সমস্ত যে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ক্ষতিকর দিক হচ্ছে এগুলো। এইটা না শুধু ফেসবুক সারা রাত ধরে ফিডল ফিডল করে কার সাথে করে, আর এর মধ্যে আরো কিছু মাঝে মাঝে আগুনে গীতা উঠি দেয় বলা যায়, ওইটা গি দেয় কি দেয় তারা ওই কোম্পানিগুলো, মোবাইল কোম্পানিগুলো রাতে 8টা থেকে সকাল রাতে 12টা থেকে সকাল পর্যন্ত ফ্রি বানা দিচ্ছে। এই জন্য হারাম লিপ্ত হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, আর আপনি আমি আমার সন্তানদেরকে সেভাবে পরিচালিত করে দিচ্ছি। কখনো কেউ কেউ ওই ঘরের ভিতরে যাদের মধ্যে দিনের বোধ নাই, মূল্যবোধ নাই, তাদেরকে কেউ কেউ আরো মারাত্মক জিনিসের মধ্যে লিপ্ত করেছে। কি করেছে জানেন, পুরো ঘরের মধ্যে আমি ওয়াইফাই জয়েন করে দিয়েছি আমার সন্তানদের জন্য, ওয়াইফাই জয়েন করে দিয়েছে। ওই সন্তানরা এখন আর আপনারা জিজ্ঞাসা করবে না, যাচ্ছে তা করে বেড়াবে। আপনি অন্যায়ের কাজে আপনি সহযোগী হয়েছেন, আপনি ঘরে বসে আপনি না জেনেও আপনি গুনাহগার হচ্ছেন, আর কবরে গেলেও আপনার গুনার সব আপনার কবরে পৌঁছে থাকবে, গুনার গুনার আজাব আপনার কবরে পৌঁছে থাকবে। পঞ্চম যেটা আমাদের সমাজে আজ প্রচলিত হয়েছে, মিথ্যা কাহিনী মিথ্যা কথা। একটা খবর দেখবেন যেটা কখনো সত্য নয়, অনেকের নামে হঠাৎ করে বলে দিল। আজকে আসতে আসতে একজন আমাকে বলতেছে আমি নাকি গতকাল সচিবালয়ে গিয়েছিলাম, আমি ঘর থেকেই বের হইনি। অথচ এমন মিথ্যাচার কেন? এগুলো সবই হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যাচার। এগুলির মাধ্যমে একটা ছোট একটা জিনিসকে বিরাট কিছু বানিয়ে ফেলে, বড় একটা জিনিসকে ছোট একটা জিনিস বানিয়ে ফেলে। এগুলি সামাজিক মিথ্যাচারের অংশ, এগুলি মিথ্যাচার শিক্ষা দেওয়া হচ্ছে, এর মাধ্যমে আমাদের সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলিকে আমাদের জানতে হবে যে এগুলি সবই আমাদের ক্ষতিকর জিনিস, এলিমেন্টস গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকুর মধ্যে সীমা থাকতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। যিনি মূল্যবোধ বুঝেন এবং যিনি এগুলি থেকে যাবেন না তার সেটা দিয়ে যেতে পারে। একজন লিখেছেন যে আমার এই ভাই হাফলা ভাই কিছুই জানে না, তো আমি তার মোবাইল ঠিক করতে যাই, দেখি যে তার মধ্যে দুনিয়ার সব কিছু দেখা আছে, সব দেখি বলছি ইতিমধ্যে। এর অর্থ হচ্ছে যে আপনি তার হাতে দেওয়া অর্থ হচ্ছে এগুলি হচ্ছে ধীরে ধীরে একটা আঁকা শিখায়, দেখি না একটু কি হয়, এ দেখি না একটু তাকে কিন্তু শেষ পথে নিয়ে যাবে, এর কখনো আর ঠিক থাকতে পারবেন না। এই জন্য আল্লাহকে ভয় করে বেশিরভাগ মানুষই সন্তানদেরকে এতে দূর রাখতে হবে। সন্তানরা আল্লাহকে তাড়াতাড়ি ভয় করবে না, তাদের মধ্যে ভয় আসে না। আপনি যদি আল্লাহকে ভয় না করেন তাহলে সন্তানরা ভয় করবে কি করে? এই জন্য সন্তানদেরকে এগুলি হাতে তুলে দিবেন না। কি হয় আরো কি করে জানেন, এলান বড় বড় বিরাট বিরাট সাইনবোর্ড দিয়ে দিছে, কি মেয়েদের ছবি, এমন এমন ছবি যে ছবির সাথে জিনিসটার কোনো অর্থই নেই, মানে জিনিসটার সাথে কোনো সম্পর্ক নেই। মেয়ের ছবি দিয়ে দেখাচ্ছে যে ব্লেড দিয়া দাড়ি কাটে, চিন্তা করে দেখেন মেয়ে দিয়ে দাড়ি কাটার কি আছে এখানে, মানে মেয়ে একটা বড় করে ছবি তুলে দিবে। আপনি এতে যান ওষুধ কিনতে যান, দেখবেন যে কন্ডমের ছবিটা সবার আগে দিয়ে রাখছে, তো আপনি কি লজ্জা লাগে না, আপনার কি লজ্জাবোধ নাই, আপনার সন্তানটা কি একটু দেখতে চায় না যে এটা কি, এদিকে তাকে কি জিনিস জিজ্ঞাসা করবে না, এটা কি হারাম নয়, এটা কি হারাম নয়। যে কোনো জিনিসের ছবি আজ মেয়েদের তো পণ্য বানিয়ে ফেলছে, মেয়েদেরকে পণ্য বানিয়ে ফেলছে, আপনার মেয়ের হয়ে গেছে পণ্য, যে কোনো জিনিসের ছবি তাদের ব্যবহার করতেছে, কাপড়ের জন্য তাদের নিজেরা নিজের ব্যবহার করতে দেখাচ্ছে ফেসবুকে, নিজেরা কাপড় ভরে ভরে তাদেরকে দেখাচ্ছে, হেঁটে দেখাচ্ছে, এরকম কি মেয়েরা পণ্য হয়ে গেছে। এসবই হচ্ছে সামাজিক মূল্যবোধের অভাব। আপনার সন্তান আপনি দেখা উচিত যে আপনার সন্তান কি করছে, আপনার মেয়ে কি করছে, আপনার স্ত্রী কি করছে। কেউ কেউ তার স্ত্রীকে দিয়ে দিচ্ছে যে সামাজিক মাধ্যমে যেন বড় কে কত লাইক করে এটা দেখে নিয়ে আসে, দেখ কোন ব্যক্তি হালাল বলেছে, ওটা হারাম। আপনার স্ত্রীকে আরেকজনের প্রদর্শনীর ব্যবস্থা করেছে, আপনার স্ত্রী কি কথা বলবে আরেকজন লাইক দিবে, এটা কোথায় হালাল হলো? জি না, ব্যবচার করার সুযোগ করে দিচ্ছেন আপনি। আপনি দ্য ইউজ, আপনি স্ত্রীকে ঘর রাখতে পারেন নাই, আপনি স্ত্রীকে শিখাতে পারেন না যে এটা জায়েজ নাই, আরেকজনের জন্য তুমি নাও তুমি আমার জন্য, এটা শিখাতে হবে তাকে যে তখনও একজন স্বামীর বাইরে একজন স্ত্রী আর কোনো কোনো কে চাওয়া পাওয়া রাখতে পারে না, তার ঘরে থাকার জন্য শরীয়ত বলেছে, এর বাইরে থাকার কোনো মধ্যে শরীয়ত দেয় নাই। এগুলো কিন্তু আপনি দেখতে পান, এই এই জিনিস এত বেশি হয়ে গেছে, কোনো একটা কাপড় এর জন্য মেয়েদের দিয়ে রাখছে, আপনি যে কোনো কাপড় কিনতে যাবেন মেয়েদের দিয়ে রাখছে, এমনকি কাপড়ের মধ্যে ছবি একটা দিয়ে রাখছে, এমনকি দেখবেন যে কখনো কখনো কাপড়ের মধ্যে দেখবেন যে ওই টম এন্ড জেরি বা এই জাতীয় যে সমস্ত এগুলির মধ্যে ছবি দিয়ে রাখছে। কে বলেছে এগুলো? এগুলো সামাজিক মূল্যবোধের সমস্যা তৈরি করছে, এগুলি আমাদের সমাজে আছে। অনুরূপভাবে টক শোগুলিতে কি হয় জানেন,
টক শো বলতে বেশিরভাগ যারা আসে সবগুলো হচ্ছে বেশিরভাগ নষ্ট মানুষগুলো আসে, এগুলি নষ্ট মহিলাদের সাথে আবার বসে 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 সেগুলি নষ্ট নষ্ট কথাবার্তা বলে, এগুলি সমাজ নষ্টকারী। এগুলির মধ্যে শিখানো হয় কিভাবে শরীরকে আমি এখন কি করি, আমি এখন কি করবো, শিখানো হচ্ছে সমাজ ছেড়ে চলে আসো, পরিবার ছেড়ে চলে আসো, তোমার জন্য আমরা আসি, শরীর ও কি কিচ্ছু করবে না, ও শুধু চায় ভোগ করতে, আপনাকে মেয়েকে বের করে নিয়ে যাবে ঘর থেকে, এরপর তার রাস্তায় ফেলে দিবে, এরপর তাকে আর কোথাও গান খেতে পাওয়া যাবে তার লাশ, অথবা কোথাও পাওয়া যাবে তার লাশ, খুঁজে পাওয়া যাবে না তাকে, কারণ হচ্ছে আর শুধু বের করে ভোগ করতে চায়, এরা শয়তান, এরা সমাজ সমাজ চায় না, সমাজের শান্তি চায় না, ইসলাম চায় না, এই জন্য তারা সেটা করে। ওই টক শোর বেশিরভাগ মানুষগুলো এরকম, এদেরকে অবস্থা দেখে আপনি নিজে বুঝতে পারবেন যে কতটুকু তারা ইসলাম বিরোধী। আরো কি করে ব্লগার যারা আছে, এরা কি করে ব্লগ করে করে আপনার সন্তান নষ্ট করছে, এরা নাস্তিক ব্লগার গুলো আছে, তথাকথিত মুক্ত মনা সচলায়তন অচলায়তন কত কিছু নাম দিয়েছে তারা, এর মাধ্যমে তারা এমন এমন জিনিসকে দিচ্ছে যে জিনিসগুলো আপনার সন্তানকে নষ্ট করবে, আপনার পরিবারকে নষ্ট করবে, এর মাধ্যমে কখনো একজন মানুষ সঠিক পথে থাকতে পারে না। এই জন্য এগুলো বন্ধ করে দিতে হবে, আপনার সমাজ আপনাদের পরি যাদের আল্লাহ তারা ক্ষমতা তাদের উচিত হলে এগুলো ধীরে ধীরে দেখেই বন্ধ করে দেওয়া, যে এগুলির কারণে সমাজ নষ্ট হচ্ছে, এগুলির কারণে পরিবার নষ্ট হচ্ছে। তথাকথিত মিডিয়ার স্বাধীনতা বা তথাকথিত স্বাধীনতার নামে আপনি নিজেকে ধ্বংস করতে পারেন না, আপনার রাষ্ট্রকে ধ্বংস করতে পারেন না, আপনার দেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করতে পারেন না। এই জন্য আমাদেরকে বিষয়গুলো দেখা আমাদের জন্য খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি লম্বা করবো না, আমি শুধু এটাই বলতে চাচ্ছি, যে একজন মানুষের উচিত সমাজ যেটাতে নষ্ট হয় এটার ব্যাপারে গুরুত্ব দিয়ে দেখা, যে কি জিনিসে নষ্ট হচ্ছে সমাজ, যে জিনিসে আমার সমাজ নষ্ট হয় সেই জিনিসগুলি বন্ধ করা একজন বাবার দায়িত্ব, একজন সমাজের প্রতি দায়িত্ব, একজন শিক্ষকের দায়িত্ব, এমন একজন মুরব্বীর দায়িত্ব, একজন যারা তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের দায়িত্ব, সবাই দায়িত্ব হচ্ছে যে আমার সমাজ ব্যবস্থা হচ্ছে মূলত সবকিছু, এর মাধ্যমে আমাকে সবকিছু মেনে চলতে হবে, এটা যদি কোনো আমার নষ্ট হয়ে যায় ভ্রষ্ট হয়ে যায় তাহলে আমার কিন্তু পুরো জাতিটাই ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিমিয়ান ইকরাম, বলছিলাম সামাজিক অবক্ষয় যে জায়গায় পৌঁছে গেছে সেখান থেকে বের হতে হলে কিছু জিনিস আমাদেরকে কদোয়া হিসেবে নিতে হবে, কিছু জিনিস আমাদেরকে নিতেই হবে, সেটা কি আদর্শ হিসেবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে হবে। যদি সেটা না করি আমাদের আজ এই বর্তমান অবস্থা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইনকে আদর্শ হিসেবে নিতে হবে, সাহাবায়ে কেরামকে আদর্শ হিসেবে নিতে হবে, আমাদের ইমামদেরকে আদর্শ হিসেবে নিতে হবে। ইমামরা যারা চলে গেছে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, সবাই আমাদের আদর্শ। আমাদের আদর্শ হচ্ছে আবু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এরা আমাদের আদর্শ। এদেরকে আদর্শ হিসেবে না নিলে আদর্শ হচ্ছে আজ ভুল করে। আদর্শ কি? একজন মানুষ আবু হানিফাকে চিনে না, এরকম পাবেন আপনি যুবক ছেলেদের মধ্যে। যারা এদেশে সবচেয়ে বড় ডিগ্রি ছিল আবু হানিফাকে চিনে না, মালিক কি চিনে, শাফি কি চিনে, অথচ কে কত গোল দিলে ওদেরকে ঠিকই মনে রাখছে, কোন দেশে কত কটা কি জানি ফাঁক দেয় দৌড়া দেয় আমি বুঝিও না, অঙ্ক এগুলি হিসাব করে কে কতবার কি করছে এগুলি তারা মুখস্থ আছে, কিন্তু আবু হানিফে মালিককে তারা চিনে না, কারণ আদর্শ অভাব, আদর্শ চিনার অভাব, আদর্শ চিনতে পারতেছে না, তাদেরকে আদর্শ হিসেবে তুলে ধরতে পারিনি আমরা, আমাদের সন্তানদেরকে আমরা নষ্ট করে দিচ্ছি। এজন্য আদর্শকে আমরা জানাতে হবে কাদের আদর্শ রয়েছে, এদেরকে শিখাতে হবে আমাদের যারা সম্মানী উত্তরসূরি যারা ইবাদতকারী ছিল, ভালো মানুষগুলো ছিল, এদের এই ভালো মানুষগুলো জীবনে তাদেরকে শিক্ষা দিতে হবে আল্লাহর নেককার বান্দাদের, এবং আলমী হালাকায় তাদেরকে নিয়ে আসতে হবে, সন্তানদের যুক্ত করে দেয় আলেমদের সাথে, যারা আলেম শিক্ষা দেয় সত্যিকার আলেম, যারা এদের হালাকাতে শিক্ষা দেয়। অনেক সময় দেখা যায় আমরা শিক্ষা দিতে চাই কিন্তু দেখা যায় সারা বাংলাদেশ খুঁজে 10 জন ছাত্র পাওয়া যায় না, কারণ তারা ওইটা চায় না, তারা দুনিয়া শুধুমাত্র শিক্ষা দিতে চাচ্ছে, দুনিয়া শিখতে চায়, দুনিয়া রেখে যেতে হবে, কিন্তু আপনার কিছু কিছুই নিতে পারবে না। আপনার সন্তান আপনাকে যদি কোনো ভালো শিক্ষা না দেন আপনাকে ঠিকই বিদ্যাশ্রমে রেখে আসবে, খোঁজ নিতেও যাবে না, বলবো শেষে বলবো যে আঞ্জুমানে মুহিউদ্দিন ইসলাম পাঠিয়ে দাও, লাস্টটাকে বলবো আঞ্জুমানে মুহিউদ্দিন ইসলাম পাঠিয়ে দাও, কেন আপনি তাকে ভালো শিক্ষা দিতে পারেন না, দুনিয়া যা শিখেছেন দুনিয়া নিচে সে আপনাকে দিন নিবে না, সে একটু কারণ দিন তাকে বানান নেই। সুতরাং এর মধ্যে আমাদের শিখতে হবে। আমি শুধু একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করবো, যদি অনেক লম্বা আলোচনা ছিল, সেটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের আগেও ভালো মানুষ ছিলেন, নবুয়ত হওয়ার আগেও ভালো মানুষ ছিলেন। কিরকম ভালো মানুষ ছিলেন? যখন তিনি এসে বললেন যে যে আমি তো নিজের নফসের উপর ভয় করছি, আল্লাহ ইলাকাত খাশিতু আলা নাফসি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি তো নিজের নফসের উপর ভয় করছি যে আমার যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে, আমি তো মরে যেতে পারি, ধ্বংস হয়ে যেতে পারি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা সুন্দর কথা বলেছিলেন, আল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন মহিলা এত কঠিনভাবে বলতে পারলেন? কারণ কিছু সামাজিক মূল্যবোধ তার মধ্যে বেশি ছিল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জীবন জীবনের প্রতিটি পরতে পর দেখা গেছে। নবুতের আগেও তার মধ্যে এটা ছিল। কি ছিল দেখেন, ইন্নাকা লাতাসুলু ইব্রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, সামাজিক মূল্যবোধ একটা বিরাট জিনিস। এটা তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, আপনি সত্য কথা বলেন। দুইটা, তিন নম্বর তাহমিলুল কাল্লা, যারা বোঝা বইতে পারেন তাদের বোঝা বয়ে দিয়ে আসেন। এটা আরো করতে হচ্ছে, যাদের টাকা বসে পারেন তাদের রোজগার করে তাদেরকে বসে দিয়ে দেন। বিরাট ব্যাপার এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে নবুতের আগেও সেটা ছিল, আল্লাহ তাআলা তাকে সেভাবে বড় করে তুলেছেন। তুদিল আমান, আপনি আমানত দেন, আমানত পৌঁছে দেন, আমানত রাখেন, আমানত পৌঁছে দেন। ট্যাক্সিবল মাদুন, যার কিছু নাই তার জন্য আপনি নিজে গতর খেয়ে তার জন্য কিছু আপনি রোজগার করে তাকে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তৈনু আলা নওয়াইবুল হক, তার হক নষে, তার হক কিভাবে উদ্ধার করা যায় সেই জন্য আপনি দৌড়াদৌড়ি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি করতেন, তুকরিদ দাইফা, মেহমানদারি করতেন। কোন জিনিসটা বাদ দিয়েছে আপনি খেয়াল করে দেখুন। একটা সমাজে যা যা দরকার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও সেগুলি দ্বারা গুণা নিতেছিলেন। এই গুণগুলি আমাদের সমাজে সন্তানদের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এগুলি যদি না থাকে তাহলে আমাদের সন্তানরা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আজ এই এই অবস্থার মধ্যে যদি টিকে থাকতে হয় এই গুণের মাধ্যমে সন্তানদের বড় করতে হবে। এই গুণ দেওয়ার দায়িত্ব, গুণ তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার, আপনার সমাজের, আপনার শিক্ষায়তনের এবং রাষ্ট্রের, সমাজের প্রত্যেকটি মানুষ যাদের দায়িত্ব আছে প্রত্যেকটি দায়িত্ব যথাযথ পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলান রাঈয়াতি, প্রত্যেকটি মানুষের তোমরা রাখাল, আর তোমাদের রাখালি করার সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। মহিলা তার ঘরে সন্তানদের দেখাশোনা করছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন। পিতা তার সন্তান দেখাশোনা করছে আল্লাহ জিজ্ঞাসা করবেন। অনুরূপভাবে সমাজপতি তার সন্তান দেখছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন। অনুরূপভাবে যার সন্তান যেই উস্তাদের কাছে রেখে আসছে সেজন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কাউকে ছাড়বেন না। কুল্লুকুম মাসউলান রাঈয়াতি, তার যার রাখালিপনা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুতরাং আমরা কি রাখালিপনা যথাযথ পালন করতে পেরেছি কিনা এটা আমাদের আজ দেখার বিষয় রয়েছে। আমরা সেটার প্রতি যথেষ্ট বেশি করে যত্নবান হই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মাদিন আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযা ওয়াজাল ফি কিতাবি ওয়াসানা বিল মালায়েকাতি মুসাববাহাতুল কুদসি ওয়াসাল্লাতু বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরু আমিরা ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه التابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين اللهم اغفر لنا اجمعين اللهم اشملنا برحمتك يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا مجيب السائلين اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن يا أكرم الأكرمين اللهم شتت شمول أعداء المسلمين اللهم مزقهم كل ممزقين اللهم خرب ديارهم اللهم قالب بين كلماتهم يا أكرم الأكرمين الله আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সন্তানদেরকে দিনের উপর বড় করো, আমাদেরকে মূল্যবোধ উপর টিকে থাকার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ যা আমাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছে আমাদের মূল্যবোধ নষ্ট করা যায় তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ আজ এভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য নেমেছে, আল্লাহ তাদেরকে তুমি হয় হেদায়েত দাও, ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে তুমি সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ তারা যেন আমাদেরকে দিনের পথে রাখে সে তৌফিক তাদেরকে দান করো। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করো। আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের দিনকে বুঝার তৌফিক আমাদের দান করো। আল্লাহ দিন উপর টিকে থাকার তৌফিক আমাদের দান করো। আমাদের বিপদ আপদ থেকে আমাদের উদ্ধার করো। আমাদের অসুস্থ মানুষকে সুস্থ দান করো। বৃদ্ধদেরকে ঈমানের উপর রাখো, যুবকদেরকে দ্বীনের উপর রাখো। আল্লাহ আমাদের তুমি কবুল করো। আল্লাহ আল্লাহুম্মা ইগফির ওয়ারহামতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া যিকরুল্লাহু আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।